WHO-র ডেফিনেশন অনুযায়ী 0 বছর বয়স থেকে 18 বছর বয়স পর্যন্ত সবাই কিন্তু শিশু, ঠিক আছে? এটা আমাদের মাথায় রাখতে হবে। WHO-র ডেফিনেশন অনুযায়ী 0 থেকে 18 ইয়ার্স ওল্ড সবাই শিশু। আর আমরা আবার দেখছি WHO-র ডেফিনেশন অনুযায়ী 10 থেকে 19 বছর হলো অ্যাডোলেসেন্ট। তার মানে এই শিশুর ভেতরে অ্যাডোলেসেন্ট গ্রুপটাও আছে। সো এই যে আমরা গতদিন একটু জেনেছি যে এই যে অ্যাপ্রোপ্রিয়েট সেক্স এডুকেশন দেওয়া ভালো এখনকার যুগে, শুধু একটু জানতে চাচ্ছি আপনারা আমাকে একটু বলেন তো, এই যে সেক্স এডুকেশন দিলে এটা কি কি জিনিস থেকে এই এই গ্রুপটাকে রক্ষা করতে পারে বলেন তো, কি কি জিনিস থেকে, কি কি ইস্যু থেকে রক্ষা করতে পারে? আনওয়ান্টেড প্রেগন্যান্সি, ভেরি গুড। তারপরে ম্যাডাম কন্টাক্ট সেক্সুয়াল ডিজিজ, ভেরি গুড, ভেরি গুড। আরো আছে আর ম্যাডাম, তারপরে হচ্ছে ইনফেকশন, এই ধরেন সেক্সুয়াল ইনফেকশন, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস এর মধ্যে পড়ে যায়। হ্যাঁ, সাইকোলজিক্যাল স্ট্রেস। হ্যাঁ, গুড, ভেরি গুড, ভেরি গুড আইরিন। সাথে আরেকটু অ্যাড করতে হবে তাহলে, প্রথমে আইরিন বলল যে আনওয়ান্টেড প্রেগন্যান্সি থেকে প্রিভেন্ট করে, ইয়েস দিস ইজ ট্রু। নাম্বার টু, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস গুলো থেকে প্রিভেন্ট করে, একদম। নাম্বার থ্রি, সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন থেকেও এদেরকে প্রিভেন্ট করে। এই চারটা কথা আপনাদেরকে ভাই ভাই একটু বলতে হবে, কারণ ওই যে আমরা বলেছি যে নার্সারির বাচ্চাদেরকেও আজকাল প্রাইভেট পার্ট আর পাবলিক কোথায় টাচ করতে পারবে সেটা শেখানো হয়, এই যে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন তাদেরকে দিয়ে যেন না হয়। মাথায় রাখবেন, খুব প্র্যাকটিক্যালি যদি আপনার আশেপাশে দেখেন তাহলে দেখতে থাকবেন যে পাবলিক বাসে যখন একটা মানুষ চলাচল করে, মেয়েরা বিশেষ করে, তখন কিছু হ্যারাসমেন্টের শিকার হয়, এক্সপ্লয়টেশনের শিকার হয় ছোট বাচ্চাদেরকে। হ্যাঁ, বাসায় আসলো মেহমান, সেই মেহমান ছোট বাচ্চাদেরকে কোলের মধ্যে বসায়, তখন এক্সপ্লয়েট করে। সো আপনি যদি ছোট বাচ্চাদেরকে এই জ্ঞানটা দেন, এই সেক্স এডুকেশনটা দেন যে সে এটা করতে পারবে না, করলেই তুমি সেটাকে না বলবে, প্রোটেস্ট করবে, ওখান থেকে বের হয়ে আসবে এবং তোমার সিনিয়র কে জানাবে, তাহলে সেক্সুয়াল এক্সপ্লয়টেশন থেকেও কিন্তু তাদেরকে প্রিভেন্ট করা যাবে। সো চারটা কথা একদম উচ্চারণ করতে হবে, একটা হচ্ছে আনওয়ান্টেড প্রেগনেন্সি, একটা হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, আমরা ডিজিজ বলবো না, এটা নিয়ে একটা ক্লাস আছে সেখানে আমরা আলোচনা করব, যেটা আমরা ইন্ট্রোডাকশন টু রিপ্রোডাক্টিভ হেলথও পড়েছি। সো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস লাইক সিফিলিস, গনোরিয়া, HIV এরকম। হ্যাঁ, আরেকটা হচ্ছে যেটা বললাম সেক্সুয়াল অ্যাবিউজ অ্যান্ড সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এই চারটা শব্দ। তাহলে সেক্স এডুকেশন কিন্তু এই গ্রুপটাকে এগুলো থেকে বাঁচতে হেল্প করে, ঠিক আছে? ওকে, তাহলে চলেন আজকে আমরা আজকের যে টপিকটা সেটাতে চলে যাই। সেটার জন্য আমি একটু প্রেজেন্ট করছি। দেখেন তো দেখা যাচ্ছে কিনা, এসছে? না ম্যাম, এখনো আসেনি। ম্যাডাম আসেনি এখনো। আচ্ছা, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? না না ম্যাডাম, দেখতে পাচ্ছি না। আমাকে দেখাচ্ছে যে শেয়ার হয়েছে, দেখেন কোথাও লিখানি RCH sharing the screen, এই কথাটা লেখা নেই কোথাও, আমাকে কিন্তু দেখাচ্ছে শেয়ার হচ্ছে। না ম্যাম। ওকে, এখন আসেনি ম্যাম। আচ্ছা দেখি, আমি এবার ক্যান্সেল করি তাহলে।
আসলে বলবেন। আমি কিন্তু আমাকে শেয়ার দেখাচ্ছে, এটাই আমি বুঝতে পারছি না। মিডিয়া তো দেখতে পাচ্ছেন না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাবিব, কি অবস্থা? কি ব্যাপার? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আছি। এখনো আসেনি না? না ম্যাম। আচ্ছা দেখি আমি আরেকটা উপায় শেয়ার করার চেষ্টা করি, এটাকে আবার ক্যান্সেল করি। এখন আসবো, এখন দেখতে পাচ্ছি ম্যাম। ওকে গুড। সো আজকে আমরা তাহলে পড়বো বিহেভিয়ার অফ আ সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্ট। হ্যাঁ, একজন সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্ট তার বিহেভিয়ার কি হওয়া উচিত, আরেকটা হচ্ছে গিয়ে তার সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্টের ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত, এগুলো আমরা জানবো। ঠিক আছে, ইন্টারেস্টিং আজকে আছে। সো এর পরের ক্লাসগুলোতে আরো ইন্টারেস্টিং জিনিস পড়াবো, যেগুলো হচ্ছে গিয়ে ওই যে আপনার ওরিয়েন্টেশন, হ্যাঁ, হোমোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল, হিজড়া, এই যে জিনিসগুলো সেগুলো আমরা পড়বো, কারণ প্রত্যেকটাই পাবলিক হেলথ এর সাথে রিলেটেড। সো চলেন আমরা আর দেরি না করে আজকের টপিকটা শুরু করে দিই। দুটো কোশ্চেন আমি বলেছি ভাইবাতে আমরা জিজ্ঞেস করি, সেই দুটো কোশ্চেন কিন্তু খুব জরুরি গত ক্লাস থেকে। সো আমরা আজকে যেটা পড়বো এটাকে আমি স্লাইড শো দিয়ে দিই। গুড। স্লাইড শো দিলে আবার প্রবলেম হচ্ছে এবং ওই যেতে থাকে। সো সেক্সুয়াল হেলথ, যেটা আমি বারবার বলছি, পরের আরেকটা ক্লাস আছে ইস্যুস অ্যান্ড রাইটস অফ সেক্সুয়াল হেলথ, সেখানে সেক্সুয়াল হেলথ এর ডেফিনেশনটা দিয়ে দিব। বাট অলরেডি আমরা এর ডেফিনেশন নিয়েও কথা বলেছি। সো একটু আমরা এই ক্লাসটা শুরুর আগে জানবো পাবলিক হেলথ অ্যাপ্রোচ টু সেক্সুয়াল হেলথ, তার মানে এই সেক্সুয়াল হেলথটার আমরা পাবলিক হেলথের সাথে লিঙ্কেজটা আমরা কোথায় পাই। তাহলে যদি জিজ্ঞেস করা হয় আপনাদেরকে ভাইবাতে, প্রথম কোশ্চেন যেমন আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ম্যাডামের খুব প্রিয় একটা কোশ্চেন হচ্ছে সেক্সুয়াল হেলথ এর ইস্যু গুলো একটু বলেন তো, এরকম ধরুন হোয়াট আর দ্য ইস্যুস অফ সেক্সুয়াল হেলথ ইন বাংলাদেশ, তার মানে কি সেক্সুয়াল হেলথ নিয়ে কি কি প্রবলেম, কি কি ইস্যুস আমরা ফেস করছি। তাহলে প্রথমটাই যদি আমরা চিন্তা করি যে সেক্সুয়াল ডিসফাংশনস, সেক্সুয়াল ডিজিজেস, একটু আগে যেগুলো বললাম সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, এছাড়া কনজুগাল লাইফের কিছু ডিসফাংশনের সাথে যেগুলো জড়িত, যে কনজুগাল লাইফে এই ডিসফাংশনস অ্যান্ড ডিজিজগুলো যদি থাকে তাহলে ওই যে সেক্সুয়াল সাইকেল পড়ালাম সেই সাইকেলের কোনো ডিজিজ যদি থাকে তাহলে ফ্যামিলিতে প্রবলেম শুরু হয়, ডিসহারমোনি হয় এবং কনজুগাল লাইফে প্রবলেম হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়, বহু বিবাহ হয়, ঠিক আছে, মোর দেন ওয়ান পার্টনার হয় অনেক সময় বিবাহ বহির্ভূত। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যুস রিগার্ডিং সেক্সুয়াল হেলথ। ঠিক আছে, তাহলে এটাই এই স্লাইডটাতে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করেছি যে সেক্সুয়ালিটি, আমরা গত ক্লাসে পড়েছি সেক্সুয়ালিটি কি, সেক্সুয়ালিটি এফেক্টস ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সোসাইটি অ্যাক্রস আ ব্রড স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। তাহলে সেক্সুয়ালিটিটা ইন্ডিভিজুয়ালকেও যেরকম এফেক্ট করে সোসাইটিকেও এফেক্ট করে। কিভাবে এফেক্ট করে? থ্রু হেলথ, হেলথের মাধ্যমে এফেক্ট করে, কারণ আমরা দেখেছি যে ডিসফাংশন এবং ডিজিজেস, সিফিলিস, গনোরিয়া, এগুলো যদি একটা ইন্ডিভিজুয়ালে থাকে এবং সেখান থেকে যদি তার পার্টনারকে ছড়ায়, এরকম যদি কমিউনিটি আর সোসাইটিতে ছড়াতে থাকে তাহলে এর যে ডিজিজ বার্ডেন, এর যে বোঝা, ইকোনমিক যে কস্ট, সেটা কিন্তু মারাত্মক। ঠিক আছে, এবং আমরা জানি যে অনেকগুলো STI যেগুলো মা থেকে বাচ্চারও যায়, হ্যাঁ, ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে। সো এটার ইম্প্যাক্টটা খুব মারাত্মক। তাহলে সেক্সুয়ালিটি ইন্ডিভিজুয়ালকে এবং সোসাইটিকে হেলথের মাধ্যমে ইম্প্যাক্টেড করছে বা এফেক্ট করছে বা এটা ইস্যু আছে, এক নম্বর। এবং আরো কিছু ফ্যাক্টর, শুধু হেলথের মাধ্যমে করে না, আরো কিছু ফ্যাক্টর আছে যেগুলোর মাধ্যমেও সোসাইটিকে এবং একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে এফেক্ট করে। সেটা কি? জেন্ডার রিলেশনস, আমরা আরো সামনে যখন পড়বো
যে হোমোসেক্সুয়ালিটি, হেটারোসেক্সুয়ালিটি, ট্রান্সজেন্ডার, এই যে মানুষগুলো, এরা সাংঘাতিকভাবে আপনার সমাজে এক ঘরে আইসোলেশনের মাধ্যমে তাদেরকে পেইন দেওয়া হয়, আইসোলেশনের কারণে তারা খুব ডিপ্রেস থাকে, অনেক কিছু তাদের সাথে ঘটে। সো এটার মাধ্যমেও কিন্তু সেক্সুয়ালিটি আপনার ইন্ডিভিজুয়াল এবং সোসাইটিকে ইনভলভ মানে এফেক্ট করছে। তাহলে গেল হেলথের মাধ্যমে করছে, জেন্ডারের মাধ্যমে করছে, প্রপার্টি রিলেশনস এর মাধ্যমে করছে। আপনারা জানেন কিনা আমি জানি না, হিজড়ারা তার বাবার প্রপার্টি পায় না, আপনারা কি এটা জানেন? না ম্যাম, জানতাম না। আচ্ছা, যেহেতু হিজড়া ছেলেও না মেয়েও না, সো যে আমাদের যে ইসলামিক রুলসটা আছে যে মেয়েরা এত পার্সেন্ট পাবে, ছেলেরা এত পার্সেন্ট পাবে, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, কিন্তু এখন অনেক নিয়মের মাধ্যমে তাদের রাইটস গুলোকে এস্টাবলিশ করা হচ্ছে। তার মানে এই প্রপার্টি রিলেশনের মাধ্যমেও কিন্তু একটা ইন্ডিভিজুয়ালকে এই সেক্সুয়াল হেলথ ইনভলভ মানে ইনফ্লুয়েন্স করছে বা এফেক্ট করছে, রিপ্রোডাকশনের মাধ্যমে এফেক্ট করছে। ঠিক আছে, এখন আপনার যদি আমরা দেখেছি যে সেক্সুয়াল হরমোনস গুলোর যদি কোনো প্রবলেম থাকে, রিপ্রোডাক্টিভ অর্গানের যদি কোনো প্রবলেম থাকে, তাহলে রিপ্রোডাকশনের প্রবলেম হবে, সেভাবেও কিন্তু পাবলিক হেলথের মাধ্যমে। আর রিপ্রোডাকশনের প্রবলেম হলে বাচ্চা যদি না হয়, আপনারা জানেন যে অনেক ফ্যামিলি বউ ছেড়ে দেয়, আরেকটা বিয়ে করে, এগুলো আছে। আলটিমেটলি কিসের উপরে এফেক্ট করছে? ইকোনমির উপরে, কারণ হেলথ ডিজিজ বার্ডেন, সব টাকা খরচ হয়ে যাবে। জেন্ডার রিলেশনশিপ, জেন্ডারের ইস্যুর কারণে আলটিমেটলি তারা সাফার করবে, সেই হেলথের দিকেই যাবে, টাকা খরচ হয়ে যাবে। ঠিক আছে, ইনফার্টিলিটির অনেক খরচ আপনারা জানেন। ঠিক আছে, প্রপার্টি সবই ইকোনমির উপরে আলটিমেটলি এসে এফেক্ট। ওকে, প্রোডাক্টিভ, একটা প্রোডাক্টিভ গ্রুপ যে কিনা সবচেয়ে ইয়াং গ্রুপ, তারা যদি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ গুলোতে ইনফেক্টেড হয়, তারা যদি অসুস্থ থাকে, আপনার অর্থনীতি তো ধসে পড়বে। ঠিক আছে, কারণ তারাই হচ্ছে সবচেয়ে অ্যাক্টিভ অ্যান্ড প্রোডাক্টিভ গ্রুপ অফ দ্য সোসাইটি, এবং তারাই সেক্সুয়ালি অ্যাক্টিভ হওয়ার কারণে তাদের ভিতরেই এসটিআইস বেশি হয়, বুঝেছেন, ডিসফাংশন গুলো থাকতে পারে। সো এভাবে পাবলিক হেলথ অ্যাপ্রোচ। আরেকটা কি, কালচারাল অ্যান্ড স্ট্রাকচারাল নর্মস দ্যাট স্টিগমাটাইজেস দ্য অ্যাসপেক্ট অফ সেক্সুয়ালিটি, সাচ এ সেক্সুয়াল ওরিয়েন্টেশন হ্যাভ অ্যাডভার্স ইফেক্ট অন ইন্ডিভিজুয়ালস অ্যাক্রস দেয়ার লাইফ স্প্যান। ওই যে বললাম যে হোমোসেক্সুয়াল, কেউ যদি জানে ও লেসবিয়ান, অথবা কেউ যদি জানে ও গে, কেউ যদি জানে ও হিজড়া, তাহলে আপনারাই চিন্তা করতে পারেন তাদেরকে আমরা কি চোখে দেখি, এবং সেই দেখার কারণে তাদেরকে আমরা চাকরিচ্যুত করি, তাদেরকে আমরা এক করে করি, তাদের সাথে মিসবিহেভ করি আলটিমেটলি, কারণ এটা আমাদের সোসাইটিতে বা আমাদের কালচারে এটা অ্যাকসেপ্টেড না। সো এভাবেও কিন্তু ওরা নিগৃহীত হয়, আর এই জিনিসগুলোই কিন্তু পাবলিক হেলথ অ্যাপ্রোচের কারণে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, আর বাকি রইলো যেটা অলরেডি বলে ফেলেছি, সেক্সুয়াল ডিসফাংশন যেটা আমরা গত ক্লাসে পড়ে ফেলেছি, এবং কিছু ডিজিজ যেটা আমরা সামনে পড়বো, এটা থাকলে একটু আগেও বললাম কিভাবে ডিজিজ বার্ডেন আপনার আলটিমেটলি ইকোনমির উপরে এফেক্ট করে। সো দিস ইজ দ্য পাবলিক হেলথ অ্যাপ্রোচ অফ সেক্সুয়াল হেলথ। এটা যদি কখনো আমরা জিজ্ঞেস করি সেক্সুয়াল হেলথ ইম্পর্টেন্ট কেন, তাহলে আপনি এভাবেও বলতে পারবেন, অথবা অন্য ক্লাসে আমি এটা লিখেও দিয়েছি কোন কোন জায়গায় একটু কথা বলতে হবে, সেটাও আপনারা বলতে পারবেন। এখন আসি আমরা পরের স্লাইড। পরের স্লাইডটা কি, সেক্সুয়াল বিহেভিয়ার, সেটা হচ্ছে এটা। সো এই যে ডেফিনেশনটা, এটা আমাদেরকে একটু প্রথমে কে পড়বে, মমতাজ পড়বেন একটু ডেফিনেশনটা, পরে সেক্সুয়াল বিহেভিয়ার কাকে বলে? জি ম্যাম, Human sexual behavior or sexual activity or human sexual practice is the manner in which humans experience and express their sexuality. Yes, porte thakin. Sexual activity is a basic and universal behavior. Humans manifest sexual behavior along with different kinds of activities. For example, speaking, laughing, walking, and reading, vaginal intercourse, etc. Sociosexual yes. activity is generally divided into heterosexual activity, male with female, and homosexual activity, male with male or female with female. Okay, good. So, thank you, Mumtaz. So, sexual behavior, that আপনাদেরকে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে define sexual behavior. So, sexual behavior-এর তিনটা নাম আমরা পাচ্ছি। একটা নাম হচ্ছে হিউম্যান সেক্সুয়াল বিহেভিয়ার, যেটা বললাম, আরেকটা নাম সেক্সুয়াল অ্যাক্টিভিটি অর হিউম্যান সেক্সুয়াল প্র্যাকটিস, একই জিনিস। কি জিনিস এটা? একটা ম্যানার যেখানে কিনা মানুষ এক্সপেরিয়েন্স করে এবং এক্সপ্রেস করে তার সেক্সুয়ালিটিটাকে।
সো এটা একটা ইউনিভার্সাল বিহেভিয়ার। সে বিহেভিয়ার গুলো কি সেটা হচ্ছে গিয়ে এই যে সেক্সুয়াল বিহেভিয়ার, নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার যদি আপনাদের কাছ থেকে জানা হয়, জানতে চাওয়া হয়, সেটার এক্সাম্পল কি? নাম্বার ওয়ান, এই যে ভ্যাজাইনাল ইন্টারকোর্স আসে লাস্টে, তার আগে কেউ যদি স্পিকিং এর মাধ্যমে অনেক সময় কথা বলে কাউকে এক্সাইট করতে পারে, তাহলে সেটাও কিন্তু সেক্সুয়াল বিহেভিয়ার। হ্যাঁ, সেক্সুয়াল টাইপ কথাবার্তা বলে কাউকে এক্সাইটমেন্ট করানো, লাফিং, ওয়াকিং, রিডিং, এই ধরনের কাজগুলো যেটা সেক্সুয়াল এক্সাইটমেন্ট তৈরি করে, সেটাই সেক্সুয়াল বিহেভিয়ার। আরেকটা বিহেভিয়ার কি? ভ্যাজাইনাল ইন্টারকোর্স, এটাও সেক্সুয়াল বিহেভিয়ার অর অ্যাক্টিভিটি, যেটার মাধ্যমে আমি এক্সপ্রেস করছি আমার সেক্সুয়ালিটিকে। আমি কথার মাধ্যমে, আমি জোকস এর মাধ্যমেও কিন্তু এক্সপ্রেস করছি আমার সেক্সুয়ালিটিকে। সো এই স্লাইডটা থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডেফিনেশনটা আমরা জানবো এবং সেক্সুয়াল বিহেভিয়ার এর এক্সাম্পল আমরা জানলাম। এছাড়াও সেক্সুয়াল বিহেভিয়ার কে আরেক ভাবে এক্সপ্রেস করা হয়, সেটা কি? হেটারোসেক্সুয়ালিটি অ্যান্ড হোমোসেক্সুয়ালিটি। ঠিক আছে, সো এভাবেও কিন্তু আমরা সেক্সুয়াল বিহেভিয়ার কে এক্সপ্রেস করতে পারি। সাধারণত আমরা যারা রোগী দেখি, বিশেষ করে এই আরটিআই এসটিআই রিলেটেড পেশেন্ট যারা আসে এবং এইচআইভি রিলেটেড পেশেন্ট যারা আসে, তাদের একটা সেক্সুয়াল হিস্ট্রি নিতে হয়। হ্যাঁ, সেক্সুয়াল হেলথ রিলেটেড হিস্ট্রি নিতে হয়, সেইখানে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয় যে তার কোনো মাল্টিপল পার্টনার আছে না, এমন কোনো বিহেভিয়ার, হাই রিস্ক বিহেভিয়ার সে করে যার কারণে তার এই গনোরিয়া, সিফিলিস বা এই ধরনের প্রবলেম হচ্ছে। তো সেইখানে আমরা তাদেরকে জিজ্ঞেস করি, আপনার সেক্সুয়াল প্র্যাকটিসটা কিরকম বা সেক্সুয়াল বিহেভিয়ারটা কি, মানে আমরা জানতে চাই আপনি কি ভ্যাজাইনাল সেক্স করেন, না ওরাল সেক্স করেন, না অ্যানাল সেক্স করেন। বুঝাতে পারছি? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো হোয়াট আর দ্য নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড হোয়াট আর দ্য হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার। সো এতক্ষণ আমরা জানলাম নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, আমরা একটু পরেই জানবো তাহলে হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার গুলো কি। তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার অ্যান্ড ব্রেইন, ব্রেইনের কোন অংশটাই বিহেভিয়ারের জন্য দায়ী। মনে করে আমরা হরমোনস গুলোতে পড়েছিলাম, সেক্সুয়াল মোটিভেশন কে কন্ট্রোল করে আমাদের বডির কিছু হরমোন, আর এই হরমোন গুলো রিলিজ করার আগে সেন্টার থেকে, মানে আমার ব্রেন থেকে একটা সিগন্যাল আসতে হবে যে তুমি এখন হরমোন রিলিজ করো। সো সেটা কি দেখেন, হাইপোথ্যালামাস হচ্ছে গিয়ে আমার মেইন ব্রেনের পার্ট, যেটা থেকে আসলে এই কন্ট্রোল গুলো হয়, এটা মাথায় রাখলেই হবে। কিন্তু এখানে আমি আপনাদেরকে একটু ইন্টারেস্ট দেখানোর জন্য দুটো দুটো এরিয়া আপনাকে আমি দেখাবো। এই যে দেখেন, এটা হচ্ছে হাইপোথ্যালামাস, এই জায়গাটা হচ্ছে আমার হাইপোথ্যালামাস, এই কন্ট্রোল করে সবকিছু। এর ঠিক নিচের দিকে দেখেন মিডিয়াল প্রি অপটিক এরিয়া, এই যেটা, আপনার নাম মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবেন হাইপোথ্যালামাস তাহলেই হবে। বাট এটা আমি ইন্টারেস্টের জন্য দেখাচ্ছি, দুটো দুটো এরিয়া আছে। একটা হচ্ছে মিডিয়াল প্রি অপটিক, অপটিক মানে চোখ আমরা জানি। হ্যাঁ, সো মনে রাখার সুবিধার্থে মিডিয়াল প্রি অপটিক এরিয়া, এটা কি করছে দেখেন, দ্য মিডিয়াল প্রি অপটিক এরিয়া ইজ ইনভলভড ইন দ্য এবিলিটি টু এঙ্গেজ ইন সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে সে এটা কন্ট্রোল করছে কি, এবিলিটি টু এঙ্গেজ ইন দ্য সেক্সুয়াল বিহেভিয়ার, বাট এটা কিন্তু আপনার সেক্সুয়াল মোটিভেশন করে না। তার মানে ও আপনাকে মানে কন্ট্রোল করবে যে তোমার এবিলিটি আছে, তুমি সেক্সুয়াল বিহেভিয়ার বা সেক্সুয়াল ইন্টারকোর্সে তুমি ইনভলভ হতে পারবে, বাট সেক্সুয়াল মোটিভেশন এটা কন্ট্রোল করে কে, এই যে অ্যামিগডালা বলে যে একটা এরিয়া আছে এইটা। ঠিক আছে, তাহলে এই হাইপোথ্যালামাস, মিডিয়াল প্রিঅপটিক এরিয়া, অ্যামিগডালা, অ্যামিগডালাটা সেক্সুয়াল মোটিভেশনের জন্য, আর মিডিয়াল প্রিঅপটিক এরিয়াটা হচ্ছে গিয়ে যে আপনার এবিলিটি যে আছে এঙ্গেজ হতে পারবেন সেটা কন্ট্রোল করে। বাস শুধু মনে রাখবেন আপনাদের জন্য এই স্লাইডের কোন জায়গাটা মনে রাখতে হবে, হাইপোথ্যালামাস অফ ব্রেইন, এটাই আমার সেক্সুয়াল সবকিছু কন্ট্রোল করে, যেটা আমরা গত ক্লাসে ফার্স্টের দিকে পড়েছি। ওকে, চলেন এবার আমরা যাই, যেটা খুব ইম্পর্টেন্ট, যে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার জানলাম, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার গুলো কি কি এটা আমরা জানবো, এবং এটা আইরিন আমাদেরকে একটু স্লাইডটা পড়বে, পড়ে শোনাবেন। জি ম্যাম, এক্সাম্পল অফ হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার,
unprotected intercourse with male or female condom use, unprotected mouth to genital contact, anal sex, starting sexual activity at a young age, having multiple sex partner, having a high-risk partner, one who has multiple sex partner or other risk factors. Yes, thank you, Irene. তাহলে আপনাদের জন্য ভাইভা এবং রিটেনে একটা ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার গুলো কি কি, সাথে মনে রাখতে হবে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার। তাহলে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার লাইক ভ্যাজাইনাল সেক্স, আর ওই যে যেটা আমি বললাম যে ফ্যান্টাসি, স্পিকিং, লাফিং, রিডিং, এগুলোর মাধ্যমেও যে সেক্সুয়াল এক্সাইটমেন্ট করা হয় সেগুলো। আর হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার হচ্ছে এগুলো, এগুলো তো আর বোঝানোর কিছু নেই, প্রত্যেকটা কথা আমাকে মনে রাখতে হবে, প্রতিটা পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। এবং ওই যে অ্যাডোলেসেন্টরা স্টার্টিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যাট আ ইয়াং এজ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে অ্যাডোলেসেন্ট গ্রুপের ভিতরে এই হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারটা আজকাল অনেক বেড়ে গেছে, আর মানুষের ভেতরে এই মাল্টিপল সেক্স পার্টনারের বিষয়টা অনেক বেড়ে গেছে। এটার পেছনে অনেক পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকে কারণ আছে। যদি বলা শুরু করি, অনেকগুলো শুনে ফেলেছেন, প্রথম কথা হচ্ছে গিয়ে হোম ডেলিভারি করানোর কারণে ওই যে আমরা দেখেছিলাম যে আমাদের ভ্যাজাইনাল অরিফিস যেটা, সেটা অনেক সময় মহিলাদের লুজ হয়ে যায়, এবং হোম ডেলিভারি করানোর ফলে জানেও না যে এটা এক্সারসাইজ এর মাধ্যমে অনেক সময় কিছুটা ঠিক করা যায়। এক্সারসাইজটা ডেলিভারির আগে নর্মাল লাইফেও হবে, ডেলিভারির পরেও হবে। সো তখন হচ্ছে কি, হাজবেন্ডের একটা টেন্ডেন্সি থাকে যে যেহেতু তার মানে ভালো লাগছে না তার ওয়াইফের সাথে সেক্স করতে, তখন সে একটা মাল্টিপল পার্টনারের দিকে চলে যায়। ঠিক আছে, এরকম অনেক ইস্যু যেটা আমি আপনাদেরকে ডিটেলস পড়িয়েছি যে কেন সেক্সুয়াল রেসপন্স সাইকেলটা জানা এত জরুরি, পয়েন্ট গুলো এতই মানে পার্সোনাল এবং প্রাইভেট এবং এতই মানে নট কমফোর্টেবল, হ্যাঁ এতই নট কমফোর্টেবল যেগুলো আলোচনা করা যায় না, সেই জিনিসগুলো কিন্তু এখানে কাজ করে। এভাবে হ্যাভিং মাল্টিপল সেক্স পার্টনার, আর সবসময় ফিজিওলজিতে আমরা যারা ডাক্তার জেনে এসেছি যে ছেলেরা পলিগামি, এটা এটাই তাদের নর্মাল অ্যাটিচিউড, বাট নর্মাল অ্যাটিচিউড মানেই সবাই নর্মালি প্র্যাকটিস করছে তা কিন্তু না। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কোনো প্র্যাকটিস যদি মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, তাহলে তার এগেইনস্টে যে কোনো একটা ডিজিজ দিয়ে আল্লাহ তাআলা মানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা কি করেন, সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন। সো ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই ফ্রি সেক্সের কালচারের কারণে একদিকে আনওয়ান্টেড অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি যেমন তাদের অনেক বেশি, আরেকটা হচ্ছে এই কারণে তাদের কিন্তু এসটিআইস গুলো বেশি, এইচআইভি অনেক বেশি। প্রবলেম হচ্ছে ওরা ওপেনলি কথাগুলো বলে, ইয়েস আই হ্যাভ এসটিআইস, ইয়েস আই হ্যাভ এইচআইভি, কিন্তু ডেভেলপিং কান্ট্রি লাইক বাংলাদেশ অ্যান্ড অল এশিয়ান টাইপ কান্ট্রিজ গুলো, সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ অ্যান্ড ডেভেলপিং কান্ট্রিজ গুলো, এদের সমস্যাটা হচ্ছে এরা ডিজিজ গুলোতে আক্রান্ত, আবার বিভিন্ন ধরনের নেগেটিভ অ্যাটিচিউডের কারণে, মানুষের নেগেটিভ অ্যাটিচিউডের কারণে, যেটাকে স্টিগমা বলা হয়, স্টিগমার কারণে ভয় পেয়ে এই ডিজিজ গুলোকে ওপেন করে না, অথবা তার হাই রিস্ক বিহেভিয়ারকে সে ওপেন করে না। সে চুপি চুপি মাল্টিপল সেক্স পার্টনার রাখছে, সে এসটিআইজ ইনফেক্টেড হচ্ছে, চুপি চুপি গিয়ে ফার্মেসিতে গিয়ে ওষুধ খাচ্ছে, কিন্তু কোথাও ডিসক্লোজ করছে না, তাতে করে এফেক্টেড করা হচ্ছে বাসার যে ওয়াইফটা সে এফেক্টেড হচ্ছে, তার বাচ্চাটা এফেক্টেড হচ্ছে। ঠিক তেমনি এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য, যেসব মেয়েদের মাল্টিপল সেক্স পার্টনার আছে তারাও এটা চুপি চুপি করছে, চুপি চুপি ট্রিটমেন্ট করছে এবং তার পার্টনারকে ইম্প্যাক্ট করছে। সো পাবলিক হেলথ পার্সপেক্টিভে অনেকগুলো পয়েন্ট আছে যেগুলো আসলে এই হাই রিস্ক বিহেভিয়ারের জন্য, স্পেশালি মাল্টিপল সেক্স পার্টনারের জন্য অনেকখানি দায়ী। কারো যদি কোনো ওয়াইফের যদি অর্গাজমের প্রবলেম হয়, কোনো ওয়াইফের যদি সেক্সুয়াল অ্যাক্টিভিটি তার হাজবেন্ডের সঙ্গে অনেকেই আছে, ডিসপেরোনিয়ার কারণে বা পেইনের কারণে যাতে এঙ্গেজ হতে ভালো লাগে না, তখন কিন্তু এই এই যে মাল্টিপল পার্টনার এবং এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের বিষয়টা কিন্তু সামনে আসে। ঠিক আছে, ওকে, তারপরে দেখেন এটাতে আমি আর না গেলাম, আচ্ছা এটাতে আমি আর না গেলাম, আচ্ছা একটু বলি কালচারের ব্যাপারটা। আপনাদের একটু জানতে হবে যে কোন দেশে আছে, কোন কালচারে আছে সেক্সুয়াল অ্যাক্টিভিটি অ্যাকসেপ্টেবল উইথ ওনলি উইদিন ম্যারেজ, যেমন আমাদের দেশে।
আর প্রি ম্যারিটাল এক্সট্রা ম্যারিটাল সেক্স আর অলসো কমন, যেমন ওয়েস্টার্ন কান্ট্রি, ঠিক আছে? তবে ওয়েস্টার্ন কান্ট্রিতে আবার এক্সট্রা ম্যারিটাল সেক্স যদি হয়, সেটা আবার সাংঘাতিকভাবে আইন খুব শক্ত সেখানে। ওয়াইফকে যদি আপনি চিট করেন, ওয়াইফকে যদি টিচ করেন, তাহলে সেটার সাংঘাতিক, ওয়াইফ যদি মামলা করে সেটা সাংঘাতিকভাবে ওখানে টেকেন ফর গ্রান্টেড হয় এবং সেটার বিচার হয়, ঠিক আছে? এবং ছেলেটাকে অ্যালিমনি দিতে হয়। বাট এক্সট্রামিটার অ্যাফেয়ার আপনার আমার মতো পাবলিক ডেভেলপিং কান্ট্রিতে এইটা একটু প্রবলেম, কারণ হচ্ছে গিয়ে এখানে সেভাবে আইনটা অত স্ট্রং না, মেয়েরা এটার বিচার পায় না। সো মেয়েদেরকে শেখানো হয় তোমাকে হাজবেন্ডের এই বিহেভিয়ারটাকে একসেপ্ট করে চলতে হবে, যদি চলতে পারো তাহলে চলো, তা না হলে তোমাকে আলাদা হয়ে যাবে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, যেটা কিনা আপনাকে চিন্তা করতে হবে, যেটার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে যে মাল্টিপল পার্টনারের কি কি প্রবলেম হতে পারে, এটা যদি বোঝানো যায় পুরুষ সমাজকে এবং যারা মেয়েরা আছে মাল্টিপল পার্টনারে আসক্ত তাদেরকে যদি বোঝানো যায়, তাহলে তারা এই প্র্যাকটিস থেকে দূরে সরে আসবে বা এই সেক্সুয়াল বিহেভিয়ার থেকে দূরে সরে আসবে। ওকে, তাহলে এখানে কিন্তু আপনার আমার কাজ করার জায়গা আছে। কেন আমরা জানছি এটা, যখন আপনারা পাবলিক হেলথ স্পেশালিস্ট হিসেবে কোনো কোনো প্রজেক্টে যে বসবেন বড় পোস্টে, তখন যখন আপনাকে বলা হবে যে একটা একটা ডিজাইন করেন, একটা প্রজেক্ট ডিজাইন করেন বা এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এইচআইভি এইডস এর উপরে, তখন আপনাকে এই বিষয়গুলোই কনসিডারেশনে আনতে হবে যে তাহলে অ্যাওয়ারনেস আমাকে ক্রিয়েট করতে হলে আমাকে এই বিষয়ে আলোচনা করতে হবে, ওরিয়েন্টেশন প্রোগ্রাম করতে হবে, নাটকের মাধ্যমে করতে পারি, বিল বোর্ডে আমরা দেখাতে পারি, টিভি আমরা ইউজ করতে পারি, তাহলে তখন এই বিসিসি মেটেরিয়াল গুলো ইউজ করে আমরা কিন্তু তখন এই কাজগুলো করতে পারবো। আমরা একটু, আপনারা পড়ে এসছেন না বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন হেলথ এডুকেশন প্রমোশনের ইসেতে ডিপার্টমেন্ট থেকে, আমরা পড়েছি না একটু, একটা ধারণা আছে না বিসিসি মেটেরিয়াল কাদেরকে বলে? মনে করতে পারছি না ম্যাডাম। ওই যে এসবিসিসি মেটেরিয়াল, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন মেটেরিয়াল, এই যে লিফলেট, পোস্টার, বিলবোর্ড, টিভি, হ্যাঁ, যেগুলো যেগুলোকে ইউটিলাইজ করে আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, ঠিক আছে? আর আর টেকনিক গুলো কি, যেমন ওরিয়েন্টেশন, ওয়ার্কশপ, সেমিনার, এগুলো আমরা করব, এগুলোকে আমরা লিফলেট, বিলবোর্ড, পোস্টার ইউজ করব, ফোক সং, নাটক, এগুলোর মাধ্যমে আমরা মানুষের ভেতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, ঠিক আছে? আমি একটা কমন সূত্র আপনাদেরকে দিয়ে দিব, যেটা কিনা পাবলিক হেলথের যে কোনো টপিক নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হলে কাজে লাগবে, এরকম একটা সূত্র আমি বলে দিব। তার আগে আমরা একটু এটা শেষ করে ফেলি। এখন তাহলে আসি, আমরা যে জানলাম সেক্সুয়াল বিহেভিয়ারের ভিতরে যে সেক্স একটা অ্যাক্টিভিটি, তার ভিতর জানলাম যে অনেক ধরনের সেক্সুয়াল অ্যাক্টিভিটি থাকতে পারে, যেমন ভ্যাজাইনাল, যেমন ওরাল, যেমন অ্যানাল সেক্স, তার ভিতরে আমরা বলছি ওরাল অ্যান্ড অ্যানাল সেক্সটা হাই রিস্ক বিহেভিয়ার আর ভ্যাজাইনাল সেক্সটা হচ্ছে নর্মাল। এখন দেখেন সেক্সুয়াল বিহেভিয়ারের ফর্মগুলোর ভেতরে দুভাবে কিন্তু প্রকাশ পায়, একটা হচ্ছে 1% সেক্স, একা একা এক্সপ্রেস করছে তার সেক্সুয়ালিটি নিজে নিজেই, আরেকটা হচ্ছে 2% সেক্স। তাহলে 1% সেক্সটা কি, এটার ভেতরে কি কি পড়ে দেখেন, খুব ইন্টারেস্টিং। একটা হচ্ছে মাস্টারবেশন, হ্যাঁ, এটা হচ্ছে সেলফ স্টিমুলেশন অফ জেনিটালিয়াস। এখন এইটা মনে রাখতে হবে যে এই অ্যাক্টিভিটিসগুলো কালচার এবং রিলিজিয়ন দুটোর মাধ্যমে ইনফ্লুয়েন্স হয়। আপনার কালচার এবং আপনার রিলিজিয়নে যদি বলে যে মাস্টারবেশন ইজ নট ফর ইউ, সো ইউ নিড টু ওবে দ্যাট, অ্যান্ড মানা না মানা সেই পার্সনটার উপরে, সে কি মানবে কি মানবে না আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারি, বাট মানা না না পাওয়া সম্পূর্ণ সেই পার্সনটা। সো এখানে একটা ওয়ে দেখালো যে 1% সেক্স এর ভিতরে মাস্টারবেশন হচ্ছে একটা পয়েন্ট, যেটা সেক্সুয়াল বিহেভিয়ার হিসেবে পরিলক্ষিত হয়। আরেকটা হচ্ছে সেক্সুয়াল ফ্যান্টাসিস, মানে হচ্ছে কি কি আপনি কোনো পাস্ট অর প্রেজেন্ট সেক্সুয়াল পার্টনারের কথা চিন্তা করে, সেক্সুয়াল এক্সপিরিয়েন্স এর কথা চিন্তা করছেন, আপনি ভাবছেন চিন্তা করছেন ওটার থেকে যে আপনার এক্সাইটমেন্ট হচ্ছে, স্টিমুলেশন হচ্ছে, তারপরে হয়তো আপনি সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে যাচ্ছেন, তাহলে দিস ইজ অলসো আ সেক্সুয়াল বিহেভিয়ার। আপনি আপনার ওই ফ্যান্টাসি মানে চিন্তার মাধ্যমে আপনি সেক্সুয়াল বিহেভিয়ারটাকে এক্সপ্রেস করছেন। অনেকে যেটা অ্যালার্মিং পর্নোগ্রাফি, হ্যাঁ, পর্নোগ্রাফি দেখে এই ফ্যান্টাসিটা করতে চায়, সেটা হচ্ছে গিয়ে আবার এটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, হ্যাঁ, সাইকোলজিক্যালি তারা অ্যাডিক্টেড হয়ে যায়। সো ওইটা আবার একটা পাবলিক হেলথ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার বিষয়। সো ফ্যান্টাসিজ একটা সেক্সুয়াল বিহেভিয়ার, যেটার মাধ্যমে সেক্সুয়ালিটি মানুষ এক্সপ্রেস করে। এরপরে হচ্ছে ফেরোমোনস,
চিন্তা করেন ফেরোমোনস মানে কি কিছু কেমিক্যাল সাবস্টেন্সেস বিলিভড টু বি এক্সক্রিটেড ফ্রম দ্য বডি ম্যাডাম অ্যাট সেক্সুয়াল ইয়েস আমি একটু ইন্টারফেয়ার করতে চাই আসসালামু আলাইকুম ম্যাম স্লাইড শো হচ্ছে না দেখতে পাচ্ছিলাম এক মিনিট হবে দেখতে পাচ্ছি না বাকিরা কি বলছে দেখতে পাচ্ছেন জি ম্যাম দেখতে পাচ্ছি ম্যাডাম তাহলে তো ইয়ে বন্যা জি ম্যাম আমি ট্রাই করছিলাম তো দেখেন আবার আসে কিনা আমার স্লাইড শো তো দেখাচ্ছে আর না হলে একটু কষ্ট করে আপনাকে গুগল ক্লাসরুমে ঢুকে যাই ওখানে যে গুগল ক্লাসরুমে গিয়ে আপনি একটু ডাউনলোড করে নেন আর আমার কথা শুনতে থাকেন অসুবিধা নেই ঠিক আছে জি ওকে আপনি ডাউনলোড করতে থাকেন আচ্ছা দেখেন খুবই ইন্টারেস্টিং ফেরোমোনস বলে কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে যেটা বডি থেকে এক্সক্রিয়েট হয় বলা হচ্ছে রিসার্চে এসেছে যে সেগুলো অনেককে সেক্সুয়ালি অ্যাট্রাক্ট করে যেমন হেয়ার স্কিন ইভেন দো হচ্ছে ইউরিন অ্যান্ড সোয়েট ক্যান ইউ ইমাজিন এটার এক্সাম্পল একটা আমি দিই নির্মলেন্দু গুণের কথা তো আমরা সবাই জানি না ওনার নাম লেখক নির্মলেন্দু গুণ হ্যাঁ কবি রাইট ভেরি গুড ওনার তো বেশ কয়েকটা ওয়াইফ ছিল তো একদম প্রথম ওয়াইফ যিনি ছিলেন তাকে এটা সত্যি ঘটনা তাকে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা আপনি নির্মলেন্দু গুণকে কেন এত পছন্দ করেন কি মানে কি পেয়েছেন ওনার ভিতরে তো কথা বলতে বলতে মহিলা একসময় বললো যে ওর সবকিছুই আমার ভালো লাগে সবকিছুই আমার এত ভালো লাগে ইভেন দো ওর ঘামের গন্ধটাও আমার খুব ভালো লাগে এই যে একটা অ্যাট্রাকশন এবং আলটিমেটলি এই অ্যাট্রাকশন গুলোকে বলা হচ্ছে সেক্সুয়াল কি ওকে বুঝাতে পারলাম সো এটাও কিন্তু 1% সেক্স এর আন্ডারে পড়ছে যেটার মাধ্যমে সেক্সুয়ালিটি এক্সপ্রেস করে মানুষ এরপরে দেখেন আরো ইন্টারেস্টিং অ্যাফ্রোডিসিয়াক্স বলে সাবস্টেন্স আছে কিছু যেটা সেক্সুয়াল ডিজায়ার অর পারফরমেন্স কে এনহ্যান্স করে তাদেরকে অ্যাফ্রোডিসিয়াক্স বলে সেটা কি কিছু সাবস্টেন্স যেমন ওয়েস্টার আমরা ওয়েস্টার খাই না ওয়েস্টার সস ওয়েস্টার মানে কি শামুক ঝিনুক কোনটা ঝিনুক মিস্টার বিনের এই কথাটা মনে আছে পচাগত গুলো ওরা তো ওয়েস্টার রান্না করে খায় ওদের খুব ভালো একটা ইয়ে বলা হচ্ছে এই ওয়েস্টার ঠিক আছে তারপর হচ্ছে বুলস টেস্টিকাল কিছু হার্বাল সাপ্লিমেন্ট ইভেন দো চকলেট এগুলো ড্রাগস যেমন অ্যালকোহল কোকেইন মারিজুয়ানা এরা সবাই সেক্সুয়াল ডিজায়ার এন্ড পারফরমেন্স কে এনহ্যান্স করে সো এগুলো খাওয়ার মাধ্যমেও মানুষ তার এই সেক্সুয়াল বিহেভিয়ার এনহ্যান্স যেহেতু করে সেই জন্য এগুলোকে সেক্সুয়াল বিহেভিয়ার এগুলো খেয়ে যে তারা যা করছে সেটাকেও সেক্সুয়াল বিহেভিয়ারের মধ্যে ফেলে দিয়েছে 1% সেক্স ঠিক আছে ওকে আচ্ছা পরেরটাতে যাই এখন চলে এসেছি আমরা 2% সেক্স 2% সেক্সের ভিতরে নর্মাল সেটা নর্মাল যদি বলেন তাহলে হেটারোসেক্সুয়াল মানে একটা ছেলে এবং একটা মেয়ে যা যা করে সেটাই হচ্ছে 2% সেক্স তাহলে সেখানে কিছু স্টিমুলেশন করে সেখানে কিছু ফোর প্লে করে এবং পেনিট্রেটিভ সেক্স করে তাহলে এই যে অ্যারোজেনাস জোনস যেটাকে বলে যে সেন্সিটিভ এরিয়াগুলোকে স্টিমুলেশন করা সেটা ফোর প্লে করা এবং পেনিট্রেটিভ সেক্স তিন ধরনের ভাজাইনাল অ্যানাল এন্ড ওরাল এই সবগুলোর মাধ্যমে মানুষ তার সেক্সুয়াল বিহেভিয়ার এক্সপ্রেস করে তার ভিতরে কিছু আছে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার বলছি কিছু আছে হাই রিস্ক বিহেভিয়ার তাহলে হয়ে গেল সেক্সুয়াল বিহেভিয়ার সম্পর্কে আমাদের মোটামুটি জানা ঠিক আছে সো এরপরে যেটা আমি করব সেটা একটু মনোটোনাস টাইপ করা সেটা হচ্ছে কিছু ক্যারেক্টারিস্টিক সম্পর্কে জানবো যে একজন সেক্সুয়ালি হেলদি পার্সনের কি কি ক্যারেক্টারিস্টিক্স থাকা প্রয়োজন এটা জানা একটু দরকার আচ্ছা তার ভিতরে নাম্বার ওয়ান ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কমিউনিকেশন থাকতে হবে আপনাকে চিন্তা করতে হবে যে একজন সেক্সুয়ালি হেলদি পার্সন ইন্টারঅ্যাক্ট উইথ অল জেন্ডার ইন অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড রেসপেক্টফুল ওয়েজ এটা তার প্রথম লক্ষ্য এখন আমি একজন হেলদি অ্যাডাল্ট আমি এখন যদি একজন
লেসবিয়ান বা গেকে দেখে তাকে ডিসরেসপেক্ট করে, তাকে বুলি করি, তাকে অসম্মান করি এবং তার সাথে খুব মিসবিহেভ করি, আমার তাহলে ক্যারেক্টারিস্টিক্স হলো না, আমার প্রবলেম আছে কোথাও, ঠিক আছে? আচ্ছা, এইটাই বলছে যে কমিউনিকেশন স্কিলটা থাকতে হবে, তাকে রেসপেক্ট করতে হবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস দের সাথে তার ইফেক্টিভলি কমিউনিকেট করতে হবে, কোয়েশ্চেন আস্ক করতে হবে রিগার্ডিং সেক্সুয়াল ইস্যুস ওয়েন নেসেসারি, এটা একটা সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্টের ক্যারেক্টারিস্টিক্স। কারণ আমি যদি কোয়েশ্চেন আস্ক না করি সেক্সুয়ালিটি সম্পর্কে, আমি জিনিসটা জানবো না, অথবা জানবো রং ওয়েতে জানবো, আর সেটা যদি আমি রং ওয়েতে জানি, আমি সেটাকে রং ওয়েতে মিস ইউজও করতে পারি, ঠিক আছে? সো এমনও অনেক আছে যারা হাইপার সেক্সুয়ালিটি ডিজায়ার রাখে, যাদের ভেতরে এই দেখা গেছে রিসার্চে মাস্টারবেশনের রেটটা অনেক হাই এবং তারা সাইকোসেক্সুয়াল, তারা শুধু মাস্টারবেশনই করে না, তারা রেপ করে অনেক বেশি। এই যে একটা লিঙ্কেজ আছে, এই লিঙ্কেজটাকে প্রিভেন্ট করার জন্য, সমাজে রেপ কমানোর জন্য, সেক্সুয়াল অ্যাবিউজ কমানোর জন্য বিদেশে কিন্তু এটা খুব অহরহ যে মেয়েদেরকে জাস্ট ধরে নিয়ে গিয়ে সেক্সুয়ালি অ্যাবিউজ করে মেরে ফেলে, এরকম কেস অনেক বাংলাদেশেও এটা অনেক। সো আপনাকে সেক্সুয়ালি হেলদি হতে গেলে তার ক্যারেক্টারিস্টিক্স লক্ষণগুলো হচ্ছে এই জিনিসগুলো, ঠিক আছে? আরেকটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের ভিতর আরেকটা থাকতে হবে, আর এবল টু কমিউনিকেট অ্যান্ড নিগোশিয়েট সেক্সুয়াল লিমিট। এখন কেউ একজন মেয়েকে মোটিভেট করে ফেললো বিফোর ম্যারেজ যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়ানো, এইটা সেক্সুয়াল লিমিটটাকে মনে রাখবেন, সবসময় সেক্সুয়াল লিমিট আপনার কন্ট্রোলড বাই ইয়োর ইন্ডিভিজুয়াল সেলফ এস্টিম, আপনার সেলফ এস্টিম, আপনার সেলফ রেসপেক্ট, আপনার ফ্যামিলি ভ্যালুস, আপনার রিলিজিয়ন, আপনার কালচার, এগুলো দিয়ে সবসময় কন্ট্রোল হয়। সো কেউ আপনাকে জোর করলো বা কেউ আপনাকে আপনার সাথে এই অ্যাক্টিভিটিতে জড়াতে চাইলো বিফোর ম্যারেজ, বিফোর ইয়োর লিমিট, তাহলে এটা আপনার ডিসিশন যে আপনি তাকে কি করে হ্যান্ডেল করবেন। এবং নিগোশিয়েটেড টার্মটা তখনই আসে সে বিশেষ করে যে আপনার পার্টনার কোনো ধরনের STIs তে ইনফেক্টেড, অথবা এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের ক্ষেত্রে, যে যারা ওখানে সেক্স করতে আসে তারা আসলে কন্ডোমটাকে ইউজ করতে চায় না, তাদের বক্তব্য হচ্ছে আমরা টাকা দিয়ে সেক্স সেল করতে মানে কি বলে এটাকে কিনছি, সো পারচেজ করছি যেটাকে, সো আমি ওখানে কনডম ইউজ করবো না। তখন আমাদের এই ন্যাশনাল STI HIV প্রিভেনশন প্রোগ্রামেও আমরা কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদেরকে নিয়ে অ্যাওয়ারনেস ক্রিয়েট করি, এটা পার্ট আমাদের প্রোগ্রামের, যে তাদেরকে নিগোশিয়েট করার স্কিলটা ডেভেলপ করিয়ে দিই, যে বলতে হবে তাদেরকে যে নো, আপনাদের কনডম ইউজ করা উচিত, কারণ এটাতে আপনি যেমন রক্ষা পাবেন আমিও তেমনি রক্ষা পাবো বিভিন্ন ধরনের ডিজিজ থেকে, ঠিক আছে? সো এই যে একটা নিগোশিয়েট করা, নট অনলি এটা কমার্শিয়াল সেক্স ওয়ার্কারদের জন্য, যে কোনো রিলেশনশিপের ভেতরে যদি একান্তই সেক্সুয়াল অ্যাক্টিভিটি হয়ে যায় বিফোর ম্যারেজ, তাহলে যেন নিগোশিয়েট করতে পারে সেই স্কিলটা থাকাটা জরুরি। এবং এটার মানে এই না, এই যে কথাগুলো বললাম আপনারা খুব ভালো করে খেয়াল করেন, এটার মানে এই না, কারণ ওই যে বলেছিলাম না যে আমি অনেক ওরিয়েন্টেশন প্রোগ্রাম দিয়েছি, তো সো টিচারদের সাথে আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম। ওকে, আমি যখন থ্যাংক ইউ, আমি যখন এই রিলেটেড ওরিয়েন্টেশন প্রোগ্রাম গুলো দিতাম, তার ভিতরে একটা গ্রুপ ছিল আমি দিয়েছিলাম স্কুলের টিচারদেরকে দিয়েছিলাম, আরেকটা গ্রুপ দিয়েছিলাম অবশ্যই রিলিজিয়াস লিডারদেরকে দিয়েছিলাম, হ্যাঁ, সো এছাড়া হিজড়ারা তো আছে, তাদেরকেও দিয়েছি, ইয়াং অ্যাডোলেসেন্টদেরকেও দিয়েছি, কথা বলতে হতো ওদের সাথে, জানাতে হতো আমার। সো তখন তারা আমাকে প্রশ্ন করেছিল, দেখেন এই যে এই STIs নিয়ে কথা বলছেন, কন্ডোমের কথা বলছেন, এইটা কি আপনারা তাহলে বাচ্চাদেরকে এনকারেজ করছেন না, বা মানুষকে এনকারেজ করছেন না তারা যেন এই ধরনের অ্যাক্টিভিটিতে আরো বেশি করে জড়িয়ে যায়, কারণ তাদেরকে তো আপনারা প্রিভেনশনের ওয়ে জানিয়ে দিচ্ছেন। সো কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধরুন আমি তাকে ব্যাখ্যা করলাম, দেখেন একটা মানুষ যখন একটা বিহেভিয়ারে বা একটা প্র্যাকটিসে থাকে, ধরেন আপনি স্মোক করছেন, সো আমি যে আপনাকে যখন বললাম যে আমি হাবিবের উদাহরণ দিচ্ছি,
হ্যাঁ হাবিব, আমি আপনার উদাহরণ দিচ্ছি। সো আমি যখন বললাম হাবিবকে যে হাবিব আপনি স্মোকিং ছেড়ে দেন, এটা অনেক খারাপ দিক আছে, এই খারাপ দিকগুলো হচ্ছে এরকম এরকম এরকম, আপনার ক্যান্সার হবে, আপনি যে কোনো সময় মারা যেতে পারেন এরকম, এবং আপনার তখন ফ্যামিলির কি হবে সব বুঝিয়ে দিলাম হাবিবকে। তো হাবিব আমার কথাগুলো শোনার পরে ঝট করে কিন্তু হাবিব আজকের থেকে বা কালকের থেকেই সিগারেট ফেলে দিতে পারবে না। তো তাহলে তা হাবিব কি করবে, হাবিব কি করবে, আমার তথ্যগুলো নিল, নেওয়ার পরে হাবিব আজকে চিন্তা করবে আমি যে আজকে ইনফরমেশন গুলো পেলাম দিস ইজ ট্রু, তাহলে আমি একটু নিজেও ইনফরমেশন গুলো কালেক্ট করার চেষ্টা করি। এটা হাবিব করবে, এটা মানুষের সহজাত প্রবৃত্তি। তখন হাবিব যেহেতু শিক্ষিত, সে কি করবে, নিজেই গুগল সার্চ করবে, আর যদি গুগল সার্চ করতে না পারে সে বিভিন্ন মানুষের কাছ থেকে আরো কিছু শুনবে, আরো কয়েকজনকে সে জিজ্ঞেস করবে, সে যদি অত শিক্ষিত না হয়, ঠিক আছে। সো যে যতটুকুই পারুক সে আরো কিছু জ্ঞান অর্জন করবে। করার পরে হাবিব ধরেন 6 মাস পর্যন্ত এভাবেই জ্ঞান অর্জন করবে আর জিনিসটা চিন্তা করবে। ধরেন 3 মাসে একবার চিন্তা করলো, আরে আমি তো এই ইনফরমেশন গুলো শুনেছিলাম যে সিগারেট খাওয়া ভালো না, যখনই সিগারেট খাবে তখনই তার ব্রেন এটাকে নিবে যায়, তো আমাকে মানা করেছিল সিগারেট খাওয়া ভালো না, আমি তো নিজেও জেনেছি। 6 মাস পরে বা 1 বছর পরে যখন হাবিব হয়তো বা কোনো ডিজিজ কন্ডিশন সামনে আসলো, তখন সে এটাকে রিয়েলাইজ করলো, না আমার এখন ছাড়া উচিত, ধরেন ঠান্ডার থেকে নিমোনিয়া হয়ে গেছে, তখন হাবিবের রিয়েলাইজেশন হলো, তাই তো আমি তো অনেক কষ্ট পেলাম, এবার আমাকে ছাড়া উচিত। অথবা কোনো ডিজিজ হলো না, 1 বছর পরে হাবিব নিজেই চিন্তা করলো, না এবার আমার ছেড়ে দেওয়া উচিত, কারণ আমি এখন বুঝতে পেরেছি এটা আমি করবো। তাহলে 1টা বছর ধরে হাবিব যে সিগারেটটা কন্টিনিউ করে গেল সেটার ইফেক্ট করবে না, করবে। সো 1 বছর পর্যন্ত ঠিক তেমনি যে মানুষগুলো কোনো হাই রিস্ক বিহেভিয়ারে আছে, যেমন মাল্টিপল সেক্স পার্টনার অভ্যস্ত, সে আপনি বলার সাথে সাথে, আপনি পাবলিক হেলথ স্পেশালিস্ট, আজকে আপনি তাদেরকে বললেন যে এটা করেন না এটা অনেক খারাপ, সে কিন্তু একবারে তাড়াতাড়ি এই ঘটনা ঘটাবে না, সে তার বিহেভিয়ার চেঞ্জ করার জন্য 1 বছর 2 বছর 3 বছর সময় নেবে। তাহলে এই 3 বছর কি সে সবাইকেই এই HIV ছড়িয়ে যাবে, সবাইকেই গনোরিয়া সিফিলিস ছড়িয়ে যাবে, সে যার যার সাথে মিশে, এবং তার ওয়াইফ যদি এটাতে ইনফেক্টেড হয় তাহলে তার যে বাচ্চাগুলো হচ্ছে তাদেরকেও ছড়িয়ে যাবে। তাহলে এই জায়গাটা বন্ধ করার জন্যই আমাদেরকে কন্ডমের কথা বলতে হয়। যখন এভাবে এক্সপ্লেন করি তখন তাদের প্রশ্নটা বন্ধ হয়। সো এটা অনেকেই বলে, আপনার HIV AIDS অথবা STI এর যে কোনো প্রোগ্রাম চালানোর জন্য চ্যালেঞ্জ যদি কিছু থাকে, তাহলে এই যে রিলিজিয়ন এবং এই ধরনের কোয়েশ্চেন গুলো হচ্ছে চ্যালেঞ্জ, তাদেরকে আপনি সেন্সিটাইজ করে তাদেরকে বুঝিয়ে নিয়েই আপনাকে কাজ করতে হবে। আচ্ছা, আমি মনে হয় বুঝাতে পারলাম, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। একটা কথা বলি, এখানে স্লাইডে অনেক কিছু লেখা আছে, আমি সব স্লাইডের সব লাইন পড়বো না, প্রতিটা ক্যারেক্টারিস্টিক্স এর একটুখানি আমি বুঝিয়ে দিব, বাকি স্লাইড গুলো জাস্ট আপনি রিডিং করলে বুঝে যাবেন। আচ্ছা, এই যে দেখেন, ধরেন কমিউনিকেশনের আরো একটা স্লাইড আছে, 2টো স্লাইড আছে, সো আমি এটা ডিটেইলস এ যাব না, ঠিক আছে। এর পরের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে রিলেশনশিপ, কার ক্যারেক্টারিস্টিক্স, একজন হেলদি সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্ট এর ক্যারেক্টারিস্টিক বলছে রিলেশনশিপ। তাহলে দেখেন রিলেশনশিপের ভিতরে আপনাকে যে পেনিট্রেটিভ সেক্স করতেই হবে এমন কোথাও নেই। সো একজন পার্টনার, দুজন দুজন ধরেন সে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের ভেতরে যে পেনিট্রেটিভ সেক্স করতেই হবে এমন কোনো কথা নেই। গার্লফ্রেন্ড যদি না চায় যে আমি এ ধরনের রিলেশনশিপে যেতে চাই না, তাহলে বয়ফ্রেন্ড কে সেটাকে সম্মান দিতে হবে, তার ওপিনিয়ন কে সম্মান দিয়ে তারা তাদের রিলেশনশিপটাকে অন্যভাবে, তাদের ডিজায়ারটাকে, তাদের সেক্সুয়াল বিহেভিয়ারটাকে অন্যভাবে এক্সপ্রেস করবে। সেটা সেক্সুয়াল ফিলিং এক্সপ্রেস করার জন্য ভার্বাল এক্সপ্রেশন হতে পারে, সামথিং ডুইং সামথিং যেটা আপনার ডিজায়ার কে মিট করছে, হোল্ডিং, হাগিং, কিসিং, অনেক ধরনের বিহেভিয়ার আছে যেটা দিয়ে কিন্তু রিলেশনশিপে দুজন দুজনকে সম্মান করে এগিয়ে যাওয়া যায়, ঠিক আছে। বিশেষ করে অ্যাডোলেসেন্টদের ভেতরে এই রিলেশনশিপের বিষয়টাকে শিখাতে হয়, তাদেরকে এগুলো জানাতে হয়, না হলে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, আনওয়ান্টেড প্রেগনেন্সি এবং MR বা মিনস্ট্রুয়েশন রেগুলেশন, অ্যাবর্শনের হার যেভাবে বেড়ে গেছে, সেই প্রবলেমটাকে অ্যাড্রেস করার জন্য এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে বলতে হয়। তাহলে আমরা রিলেশনশিপে একজন পার্টনার আরেকজন পার্টনারকে সম্মান করবে, এবং তারা কোনো পার্টনার যদি নেগেটিভ দেখায় যে না আমি এই ধরনের পেনিট্রেটিভ সেক্সে যেতে চাই না, সেটাকে অবশ্যই টেকেন ফর গ্রান্টেড নিতে হবে। জাস্ট এইটুকুই হলো রিলেশনশিপের কথা আমি বলতে চাইছি। সো এইটাতে আমি আর গেলাম না,
পরের যে পয়েন্টটা থাকতে হবে সেটা হচ্ছে সেলফ এস্টিম এন্ড সেলফ ওয়ার্থ। মানে হচ্ছে কি, দেখেন এখানে আমি একটা ছবি দিয়েছি, বন্যা আপনি কি ফলো করতে পারছেন? জি ম্যাম, আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে বাকিরাও দেখতে পাচ্ছে আশা করি। সো দেখেন সেলফ এস্টিম এন্ড সেলফ ওয়ার্থে আমি একটা ছবি দিয়েছি যে একজন মানুষ তার বডি দেখছে বা নিজেকে দেখছে এবং সে কিছুটা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। সো সেলফ এস্টিম এন্ড সেলফ ওয়ার্থ, নিজের আত্মবিশ্বাস থাকতে হবে, আমার যা আছে সেটাকেই আমি নিয়ে হ্যাপি থাকব। এটা কাদের জন্য প্রযোজ্য জানেন? বিশেষ করে যারা ট্রান্সজেন্ডার গ্রুপ তারা এটাতে বেশি সাফার করে। প্রথম দিকে যারা, তো তখন তাদের একটা ফিলিংস হয় যে আমি একটা রং বডিতে ট্র্যাপড হয়ে আছি। যেমন কেউ যদি ছেলে হয়ে জন্মায় ট্রান্সজেন্ডারদের ভেতরে, তার ভিতরে যদি মনে হতে থাকে আমি আসলে তো ছেলে, আমি না, আমি মনে প্রাণে মেয়ে, আমার কাছে মনে হয় আমি মনে প্রাণে মেয়ে, তখন তার মনে হতে পারে যে আমি মনে প্রাণে যেহেতু মেয়ে তাহলে আমি একটা ছেলের বডিতে আটকে আছি, আমাকে একটা রং বডি দেওয়া হয়েছে। এখান থেকে কিন্তু ট্রান্সজেন্ডারদের বিষয়টা আসে, ঠিক আছে? সো সব সময় হিজড়াদেরকে নিয়ে যখন আমরা ওরিয়েন্টেশন করি, আমি যখন করেছি, তখন হিজড়াদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি, আপনারা যেভাবে আছেন সেটা আপনাদের জন্য পারফেক্ট। হ্যাঁ, তারা তাদের বিষয়টা একটু অন্য, আমরা যখন হিজড়ার বিষয়টা অল্প একটু করবো তখন আমি আরো ডিসকাস করবো। খালি এইটুক মনে রাখেন, বাংলাদেশের 99.9% হিজড়াই হচ্ছে ছেলে, ঠিক আছে? হার্মাফ্রোডাইট আমরা যেগুলো পড়েছি সেগুলো এখানে কিছু না। এই ছেলেরাই তাদের ভিতরে ইস্ট্রোজেন হরমোনের আধিক্যর কারণে তাদের চাল চলন অনেকটা মেয়েদের মতো, কোনো কোনো ক্ষেত্রে ওদের রুডিমেন্টারি কিছু সেক্সুয়াল অর্গান থাকে যেটা মেয়েদের মতো হতে পারে, ওইটা যদি থাকে তখন তারা অনেকে যাদের সামর্থ্য আছে তারা অপারেশনের মাধ্যমে জেন্ডার চেঞ্জ করে। এছাড়া যত হিজড়া বাংলাদেশে দেখেন এরা বেশিরভাগই ছেলে, এটা মাথায় রাখবেন। ওকে, সো সেলফ এস্টিম এন্ড সেলফ ওয়ার্থ, নিজেরকে সম্মান করা, নিজের বডিকে সম্মান করা, এটা সেক্সুয়ালি হেলদি সেক্সুয়ালি অ্যাডাল্টের একটা ক্যারেক্টারিস্টিকস। ওকে, এরপরে আমরা যাই। নেক্সট আরেকটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে ডেফিনেটলি এডুকেশন থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। যে কোনো জিনিসে, এই যে আমি যে কথাগুলো বললাম বা আমরা যে সেক্স সম্পর্কে কথাগুলো জানতে পারছি, আপনার এডুকেশন, যেহেতু আপনারা এডুকেটেড আপনারাই বুঝতে পারছেন যে জিনিসগুলো জানাটা জরুরি এবং এই জিনিসগুলো রিয়ালাইজ করাটা জরুরি। সো যখনই একটা এডুকেশন থাকবে তখন আমি বুঝতে পারবো যে সেক্সুয়াল অ্যাক্টিভিটি, হাই রিস্ক বিহেভিয়ার যদি আমি করি তাহলে আমার কি কি ঘটনা ঘটতে পারে এবং আমি সেলফ লার্নিং করতে পারবো, এই যে বিষয়টা সেটা কিন্তু খুব জরুরি। সো যার যত বেশি এডুকেশন থাকবে সে তত বেশি সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন গুলো কিভাবে হয় জানতে পারবে, নিজেকে কিভাবে প্রোটেক্ট করতে হয় জানতে পারবে, এবং তার ভিতরে হিউম্যানিটি থাকবে। হিউম্যানিটি থাকলে সে তার গার্লফ্রেন্ড কে রেসপেক্ট করবে, সে তার ওয়াইফ কে রেসপেক্ট করবে, সে কোনো ধরনের কোয়াশন, কোয়াশন মানে জোর করবে না, বিশেষ করে সেক্সুয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে সে সেক্সুয়াল অ্যাবিউজ করবে না, সে এক্সপ্লয়েট করবে না, এই জিনিসগুলো প্রিভেনশন হবে, আনওয়ান্টেড প্রেগনেন্সি আসবে না, ঠিক আছে? তাহলে এটা একটা তার কোয়ালিটির মধ্যে পড়ে। এরপরে যেটা আমি গত ক্লাসেও আপনাদেরকে বলেছি যে সেক্সুয়াল অ্যাবিউজ, সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, ইফ টিজিং, এগুলোকে প্রিভেন্ট করতে হলে আমাদের অবশ্যই বাচ্চাদেরকে, বিশেষ করে ছেলে বাচ্চাদেরকে, ছোটকাল থেকেই ভ্যালুস গুলো শেখাতে হবে, কি করে মেয়েদেরকে সম্মান করতে হয়, কি করে তাকে রিলেট করতে হবে। তুমি বাইরের কোনো মেয়েকে অসম্মান করলে তোমার মা অসম্মানিত হচ্ছে, এটা তোমাকে শিখতে হবে। হ্যাঁ, এটা তোমাকে শিখতে হবে, এবং তোমার লাইফে তোমার গার্লফ্রেন্ড আসবে, তোমার ওয়াইফ আসবে, তখন তুমি এই রিলেশনশিপে যাবে, তার আগে তাদেরকে সম্মান করতে শিখো, এই ভ্যালুস গুলো দিতে হবে। হ্যাঁ, এই ভ্যালুস গুলো না দিলে ওই যে তিন্নি না মিন্নি, মিন্নি নাম শুনেছিলাম, মিন্নির না মুন্নি, কোনটা? মিন্নি, মিন্নি মানে। সো এই যে মিন্নি একটা রিলেশনশিপে ছিল, তার হাজবেন্ডের সাথে ছিল, আবার তার বয়ফ্রেন্ড যা ছিল সেটা, সো ওই বয়ফ্রেন্ডটা তার তার
জোর খাটিয়ে তার পাওয়ার খাটিয়ে মেয়েটাকে এক্সপ্লয়েট করতো এবং মেয়েটা বাধ্য হতো যেতে, আবার মেয়েটার কিছুটা ইচ্ছাও ছিল, দুটাই ছিল। সো এই যে একটা রিলেশনশিপ, এই যে ছেলেটা আলটিমেটলি মারা গেল, মায়ের বুকটা খালি হলো, এই যে ছেলেটা যেগুলো আসলে একদম নষ্ট হয়ে যায়, তাদেরকে আসলে হাজার লেকচার দিলেও তারা ঠিক হয় না। বাট লেকচারটা যদি ছোটকাল থেকে শুরু হয়, তাহলে দেখা গেছে, রিসার্চ বলেছে, রিসার্চ ছাড়া তো আমরা কথা বলি না, রিসার্চ বলেছে যে অনেকখানি ছেলেদের এই বিহেভিয়ারটাকে ঠিক করা যায়। আর সাথে লাগে ল অ্যান্ড লেজিসলেশন, যেই দেশের ল যত বেশি স্ট্রং এইসব ক্ষেত্রে, সেই দেশে এই অপরাধগুলো তত কম হওয়ার প্রবণতা দেখা দিয়েছে। ওকে, সো আপনারা এটা জানেন যে কি বলে ভায়োলেন্স এগেনস্ট ওমেন, এটা এটার বিদেশে একটা তো নাম্বার আছে যেখানে কল করে আপনি ভায়োলেন্সের শিকার হলে হাজব্যান্ড ইন্টিমেট পার্টনার দ্বারা, সেটা ওরা তো লিভ টুগেদার করে, লিভ ইন রিলেশনশিপে থাকে, হাজব্যান্ড হলেও থাকে না হলেও থাকে। সো তখন যখন এরা ভায়োলেন্সের শিকার হয়, তখন এরকম দেখবেন অনেক ইসে অ্যাওয়ারনেস ভিডিও ওরা তৈরি করে, যে একটা সাইন থাকে, যখন ধরেন এই কিছুক্ষণ আগে হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড তাকে মেরেছে, এখন সে কি করেছে এটাকে কমপ্লেন করার জন্য, সেই ধরেন একটা নাম্বার 555, এটা তার নাম্বার যে কমপ্লেন করতে পারবে। সো এই 555 এ যখন সে ডায়াল করে বা ভিডিও কল করে, তখন পিছনে কিন্তু ওই লোক ঘুরতে থাকে যে কি করে সে, কমপ্লেন করে কিনা আমার নামে। তো এই জন্য একটা ভার্বাল ল্যাঙ্গুয়েজ, একটা ল্যাঙ্গুয়েজ তাদেরকে শিখিয়ে দেওয়া হয়েছে, সাইন শিখিয়ে দেওয়া হয়েছে। ওরা কথা বলতে বলতে বলে কি, হ্যালো পিৎজা ডেলিভারি, আই ওয়ান্ট অমুক পিৎজা, তখন ওই পাশ থেকে বলে ম্যাম ইউ আর কলিং হেল্প সেন্টার নট পিৎজা সেন্টার, তখন ওই ভিকটিম মেয়েটা ওই শিখানো সাইনটা দেখিয়ে দেয় তার হাতের মুঠি একত্র করে। এটা আমি একদিন আপনাদেরকে ভিডিও কলে দেখাবো। সো হাতের মুঠিটাকে একত্র করে ফেলে, এরকম মুঠি করে ফেলে, সো হাত মুঠি করে ওটা ভিডিওতে আস্তে করে দেখাতে থাকে, আর ওদিক থেকে সে বলতে থাকে আই ওয়ান্ট পিৎজা অমুক তমুক, এটা বলতে থাকে। তাতে কি হলো, সাথে সাথে যাকে কল করেছে হেল্প সেন্টার থেকে, সে বুঝে গেল যে শি নিডস হেল্প অ্যাকচুয়ালি। ওকে, সো সাথে সাথে তখন ওরা জিজ্ঞেস করতে থাকে আপনার অ্যাড্রেস বলেন, তো ও তো মনে করেছে পিৎজা ডেলিভারি বয় কে বা পিৎজা ডেলিভারি যেখানে করছে সেখানকার অ্যাড্রেস বলছে, বাসার অ্যাড্রেস বলছে, দিয়ে যাবে। পার্টনার বুঝতে পারে না যে ও কমপ্লেন করেছে, কিছুক্ষণের মধ্যেই ওর বাসায় পুলিশ চলে আসে। কিন্তু আপনার দেশে কিন্তু এটা সম্ভব না, আপনার দেশে ওয়াইফকে বাসার মধ্যে কেন, রাস্তার মধ্যে এনে সবার সামনে পিটিয়ে মেরে ফেললেও কেউ এসে ওটা টাচ করে না, আরে বাবা এটা হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, আমরা এটাতে ইনভলভ হবো না, এই বলে কিন্তু গার্লফ্রেন্ডকে মেরে ফেলছে, ওয়াইফকে মেরে ফেলছে, সবার সামনে পিটায় মেরে ফেলতেছে, তাতে কিচ্ছু আসে যায় না। এবং এমনই পুরুষ শাসিত সমাজ যে আপনি থানায় কমপ্লেন করবেন, সেখানকার সবগুলো লোক পুরুষ, তারা এই কমপ্লেন নিতেই চায় না, কেন, কারণ তার আগেই হাজবেন্ড এসে ভাঁজ করে ফেলছে। ওই যে বলেছি মেজরিটি কনসার্ন, এক্সেপশন ইজ নট এন এক্সাম্পল, সো মেজরিটি এই ঘটনায় ঘটছে, যার জন্য আমাদের সমাজে যে মানে মেয়েরা সবসময় স্ট্যাটাসের দিক দিয়ে ডাউন থাকে। হয়ে গেল, আচ্ছা তাহলে ভ্যালুজ একটা বিরাট ব্যাপার, অনেক কথা বলে ফেললাম। এরপরে আসি কন্ট্রাসেপশন প্রোটেকশন বডি ইন্টিগ্রিটি, এটা আরেকটা কোয়ালিটি। কিরকম, আমাকে ওই এডুকেশন থাকলে আমাকে জানতে হবে যে এটা রেসপন্সিবিলিটিস কিরকম। দেখেন ফার্স্ট লাইনটা যদি আমি পড়ি তাহলে বুঝতে পারবেন, টেক রেসপন্সিবিলিটি ফর ইয়োর ওন বডিজ অ্যান্ড দেয়ার ওন অর্গাজম, মানে হচ্ছে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনি জানেন যে আপনার একটা উদাহরণ দিচ্ছে, আপনার একটা প্রবলেম আছে, যে কোনো ধরনের ডিজিজ আছে, আপনার গনোরিয়া আছে, তো আপনার এটা রেসপন্সিবিলিটি, আপনি আপনার পার্টনারকে সেভ করার জন্য আপনি বেরিয়ার মেথড ইউজ করবেন। এবং আপনার আপনারা খুব ভালো করে জানেন, ওই যে বললাম যে সে এখন হাই রিস্ক বিহেভিয়ারে আছে, বিয়ের আগেই গার্লফ্রেন্ডের সাথে সেক্স করে, সো এটা তো সে হঠাৎ করে বন্ধ করতে পারবে না। তাহলে এই বিহেভিয়ার থেকে সরে আসার আগ পর্যন্ত আপনি তাহলে একটা সেফ সেক্স প্র্যাকটিস করেন, যেখানে কিনা আপনাকে ব্যারিয়ার মেথড ইউজ করলে আপনি আনওয়ান্টেড প্রেগনেন্সি থেকে অ্যাভয়েড হতে পারবে, নিজেকে করতে পারবে, আবার কি করতে পারবেন এসটিআইস গুলো থেকে প্রিভেনশন নিতে পারবেন। সো দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি, এটাও একটা গুণ যেটা আপনাকে থাকতে হবে। দেন স্পিরিচুয়ালিটি, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিক ব্যাপারটা যদি আপনার মধ্যে থাকে, আপনি সবসময়
মোরালস অ্যান্ড ভ্যালুস এবং এই যে বিষয়গুলো স্পিরিচুয়ালিটি, এগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি কোনো একটা অপরাধ করার আগে অথবা আপনার লিমিট ক্রস করার আগে, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, নট অনলি সেক্সুয়াল অ্যাক্টিভিটিস, যে কোনো কাজের ক্ষেত্রে হোক, আপনার বিবেক আপনাকে একবার হলেও বাধা দিবে যে কাজটা করো না। সো এই ধরনের শিক্ষাগুলো দিতে হয় ফ্যামিলি থেকে, এবং সব ছোট কাল থেকে শিখাতে হয়। আজকালকার বাচ্চাগুলা, আপনি আপনারা দেখেন যাদের বাচ্চা আছে তারা খেয়াল করেন, আজকালকার আমাদের বাচ্চাগুলো, ইনক্লুডিং মাই বাচ্চা, আমাদের বাচ্চাগুলো কি করে, যেহেতু তারা যে একটু ইউটিউব দেখে, একটু বাইরের কালচারটা দেখে, এটা না, এটাই ওরা পারসিভ করে যে সমাজটা মনে হয় এরকম। তো তাকে, যেমন আমার মেয়েকে আমাকে বলতে হয়, মা তোমাকে প্রথমেই শিখতে হবে তুমি যা দেখছো, ও দেখছে শিক্ষণীয় বিষয়, এটা এটার মাধ্যমে ওর অনেক পজিটিভ জিনিস হচ্ছে, আমি ওটাকে কন্ট্রোল করছি, আমি জানি যে ও কি দেখছে, এটা প্যারেন্টস হিসেবে আমার দায়িত্ব। বাট তার ভেতরে যেটা গ্রো করছে, এটাই মনে হয় আমাদের সমাজেও আছে, যে খুব ইজিলি একটা ওয়েস্টার্ন ড্রেস পরে সে বেরোতে পারবে, খুব ইজিলি সে তার মতামত প্রকাশ করতে পারবে মেয়ে হিসাবে, খুব ইজিলি সে বুঝতে পারছে যে তার রাস্তাঘাট খুব সেফ, অতএব সে বের হলে তার কোনো সমস্যা নাই। বাট এগুলো ফলস পারসিভ, রাইট কিনা, সত্যি কিনা বলেন? এই তিনটা ঘটনার একটাও কি আপনার আমার মেয়ে যখন রাস্তায় বের হবে আমি নিশ্চিন্তে থাকতে পারবো? পারবো না। সো তাকে আমাকে এখন শিখাতে হচ্ছে যে নো, দিস ইজ নট ইউর কালচার অ্যাকচুয়ালি। সো আমাদের এখানে বিকাল পর্যন্ত মেয়েরা বাইরে থাকলে সেফ, তার পরে বাইরে থাকলে সেফটিটা ইনসিকিউরিটির মধ্যে পড়ে যাব, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্ট হতে পারে তোমার। তুমি এখানে ওয়েস্টার্ন ড্রেস পরলে তোমাকে ওয়েস্টার্ন ড্রেসটাকে মডিফাই করে তোমার কালচারের সাথে সেটাকে সেট করতে হবে, না হলে তুমি বুলি, ইফ টিজিং এর শিকার হবে। এবং তুমি প্রতিবাদটা করবে, খুব টেকনিক্যালি প্রতিবাদ করবে, কেউ যদি এসে তোমাকে ফোর্স করে, বিশেষ করে অপোজিট সেক্স এসে যদি তোমাকে ফোর্স করে, তুমি টেকনিক্যালি সেটাকে হ্যান্ডেল করা তোমাকে শিখতে হবে। তো এই ধরনের জ্ঞানগুলো আপনার বাচ্চাকেও দিতে হবে, নিজেদেরকেও নিতে হবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত হচ্ছে কি এটাকে বললাম, ক্যারেক্টারিস্টিকস অফ সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্ট। ওকে, এরপরে আমরা যেটুকু জানবো ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে হেলথ বেনিফিট অফ সেক্স, ঠিক আছে? এটা স্লাইডটা এরকম খালি কেন? এই যে হেলথ বেনিফিট অফ সেক্স এর প্রথম সাইডটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। বন্যা কি একটু পড়বেন স্লাইডটা? জি ম্যাম। Health benefits of sex: improved sense of smell. Sexual acts release dopamine, prostaglandin with nitrogen, reduces stress, depression. Increased yes. immunity by raising the synthesis of immunoglobulin A. Okay, next. Improve heart health. Keeps level of estrogen and testosterone in balance, which is important for heart health. It's a yes. form of exercise. Sex helps to boost your heart rate, burns calories and strengthen muscles, just like muscles. exercise. Yes, yes, okay. Bonna, thank you. So, এই পর্যন্ত যেটা পড়লাম, এটা হচ্ছে গিয়ে কি বেনিফিট অফ সেক্স। এটা এটা অ্যাকচুয়ালি প্রশ্ন আসতে পারে, তাহলে একদিকে আমরা বলছি যে সময়ের আগে সেক্সে আমরা ইনভলভ হব না, বাট এইটা আসলে তাদের জন্য যারা ম্যারিটাল রিলেশনশিপের মধ্যে আছে, ঠিক আছে? কারণ আমরা যখন কেস নিয়েছি, যখন আমি রোগী দেখতাম এসটিআই রিলেটেড এগুলো এবং সেক্সুয়াল হেলথ রিলেটেড রোগী দেখতাম, তার ভিতরে একটা প্রবলেম ছিল যে হাজব্যান্ডের কমপ্লেন ছিল যে আমার ওয়াইফ একদমই এই বিষয়টাতে ইন্টারেস্টেড না। হ্যাঁ, সো তখন কিছু কিছু কথা তাদেরকে বলার জন্য, মানে তাদেরকে বোঝানোর জন্য সেক্সের বেনিফিট সম্পর্কে কিছু কথা বলতে হয়। সো সেই কারণে আপনাকে, আপনি যখন এটার পাবলিক হেলথ স্পেশালিস্ট হবেন, কোনো না কোনো জায়গায় এই জিনিসগুলো আপনার কাজে লাগবে, ঠিক আছে? সো এই জন্যই আসলে এটা দেওয়া। এটা এখন আমি যদি একটা রং টার্গেট গ্রুপের কাছে বলতে থাকি, এখন আমি একটা গিয়েছি কলেজে, সেখানে গিয়ে আমি হেলথ বেনিফিট অফ সেক্স এর কথা বলে আসলাম, আর ওই বাচ্চাগুলো খুব ইন্টারেস্টেড হয়ে বলে, আরে এত বেনিফিট, ঠিক আছে লেটস গো টু সেক্স, হ্যাঁ, তাহলে ব্যাপারটা তাই হয়ে যাবে না? সো পাবলিক হেলথে কাজ করতে হলে টার্গেট গ্রুপ খুব ভালো করে বুঝতে হবে, আপনি কাকে কোন কথা বলবেন,
ঠিক আছে। সো আমরা এই জন্য এই স্লাইডগুলো আমি রেখেছি অ্যাকচুয়ালি আমাদের জানার জন্য, অনেক সময় আমাদের কাজে লাগে। এরপরে দেখেন সেক্সের আরো কিছু বেনিফিট আছে। পেইন রিলিফ করে, বলা হয় সেক্স রিলিজ পেইন রিডিউসিং হরমোনস, এবং আলটিমেটলি এটা লেগ পেইন, মিনস্ট্রুয়াল ক্র্যাম্পস, আর্থ্রাইটিস, হেডেক এগুলো অনেকাংশে কমিয়ে দেয়, এগুলো রিসার্চ বলছে, ঠিক আছে। এবং সেক্স করলে লিবিডোটা বুস্ট আপ হয়, ঠিক আছে, লিবিডো মানে ডিজায়ারটা বুস্ট আপ হয়, পরের জন্য আপনি মাইন্ডসেট করতে পারেন, ওকে। এরপরে ব্লাডার কন্ট্রোল ইন ওমেন, এটা স্ট্রেংথেন করে, কারণ এটা একটা পেলভিক এক্সারসাইজের মতো হয়, ঠিক আছে। আর বলা হচ্ছে ছেলেদের জন্য ইমপ্রুভ সিমেন কোয়ালিটি অ্যান্ড স্পার্ম কাউন্ট, এটা বাড়ায়, এবং ইমপ্রুভ স্কিন রেডিয়েন্স, সৌন্দর্য বৃদ্ধি করে, ঠিক আছে, ওকে। অ্যান্ড ওমা ওই তো তোমার সাথে কি শত্রুটা করেন তো, আচ্ছা, ইনক্রিজ সবচেয়ে বড় যেটা, হ্যাঁ, যেটা সবচেয়ে বড়। এবং আপনারা যদি জেনে থাকেন, আমাদের রিলিজিয়নেও বলা আছে যে এই যে বিষয়টা আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, দিস ইজ আ ভেরি ইউনিক অ্যাক্টিভিটি ইন ইয়োর কনজুগাল লাইফ, যেটার মাধ্যমে আপনার ইন্টিমেসি এবং রিলেশনশিপ অনেক বেড়ে যায়। এবং আমরা পড়েছি যে অক্সিটোসিন রিলিজ হয় এবং সেটা একটা লাভ হরমোন, হ্যাঁ। সো আপনার আপনার ইন্টিমেসি বাড়বে, আপনার রিলেশনশিপ অনেক বেড়ে যাবে, এটা বলা। সো দিজ আর দ্য বেনিফিটস অফ সেক্স। নাও একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব, যেটা কোন কোন লাইফে, ধরেন কাপল কাউন্সেলিং করেন, আর আচ্ছা এটা একটু বলে নি, একটা রিসার্চ ফাইন্ডিং বলে তারপর সিক্রেটটা বলি। রিসার্চ ফাইন্ডিং বলছে, হাবিব আমরা কি আছি সাথে? কনক্লুশনে এসেছেন, উনি ফাউন্ড দ্যাট সেক্স হেল্পস ইউ লুক বিটুইন 4 and 7 years longer. How interesting, বলেন, ঠিক আছে। সো এগুলো রিসার্চে এসছে, ওই যে আবার বললাম রং টার্গেট গ্রুপে কিন্তু কথা বলে বলা যাবে না, রং টার্গেট গ্রুপে বললে সমস্যা। সো এটা আমরা খেয়াল করব, রিসার্চ ছাড়া আমরা এভিডেন্স বেস কোনো কথা বলি না। এখন দেখেন, যখন কাপল কাউন্সেলিং করতে হয়, হাজবেন্ড এসে কমপ্লেন করে, ম্যাডাম কিছু বলেন, আমার ওয়াইফ তো বিষয়টা একদমই নিতে পারছে না, তখন আমরা তাদেরকে কাউন্সেলিং করি, দুজনের দুজনকেই কাউন্সেলিং করি, যে আপনার হেলদি সেক্স লাইফটাকে মেনটেন করতে হলে বোথ মেন এন্ড ওমেন কি করবে, যেগুলো আমরা অনেক কিছুই জানি, যেমন রিডিউস গ্রেইনস এন্ড সুগার, ডায়েট থেকে কাট করতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে, হাই লেভেল অফ সুগার ইন ব্লাড স্ট্রিম ক্যান অ্যাকচুয়ালি টার্ন অফ দ্য জিন দ্যাট কন্ট্রোল সেক্স হরমোন, বুঝতে পারছেন। এতদিন জানতাম যে সুগার বেশি খেলে ক্যান্সার করে, কিন্তু সুগার বেশি খেলে আপনার সেক্স হরমোনস গুলো কেউ যে কমায় দেয়, সেটা আরেকটা জিনিস পাওয়া গেছে, হ্যাঁ। ইট আ হেলদি ডায়েট which will help to normalize your insulin level. It has a profound influence on every area of health, including sex life. Okay? Tale eta arekta jinish amader ke secret eta amader. Then optimize vitamin D level. Thik ache? Ki kore eta? Vitamin D dekhen ki korche? A factor that help in preventing the formation of arterial plaque. That is linked to erectile dysfunction. Erectile dysfunction je kore shetar sathe linked ache eta. So vitamin D level optimize korte boleche, seta sun exposure diye amader korte bole, abar amra khabar theke nite pari, ebong exercise regularly. Keno optimize human growth hormone, karon human growth hormone production theke hypothalamus active hobe, shekhan theke luteinizing hormone, follicular stimulating hormone, estrogen, testosterone সবই আপনার সুন্দর করে রিলিজ হবে। অ্যাভয়েড স্মোকিং এন্ড ড্রিঙ্কিং অ্যালকোহল এক্সেসিভলি, কারণ এগুলো আলটিমেটলি আপনার সেক্সুয়াল লাইফের উপর এফেক্ট ফেলে, ঠিক আছে। আর এটা হচ্ছে, বি শিওর টু গেট প্লেন্টি অফ হাই কোয়ালিটি রেস্টোরেটিভ স্লিপ, মানে হচ্ছে স্লিপটাকে আপনি এনশিওর করেন, যে স্লিপটা খুব সাউন্ড স্লিপ হবে, যে স্লিপে আপনি স্বপ্ন দেখবেন না যে আপনি পিছনে পাওনাদার দৌড়াচ্ছে আর সামনে, পিছনে পাওনাদার আসতেছে আর আমি সামনে দৌড়াচ্ছি এরকম, অথবা আমরা যেরকম দেখতাম
পরীক্ষা দিতে বসছি স্বপ্নের ভেতরে, মুখে আর শেষ করতে পারছি না। মানে এগুলো মানে কি, মানে হচ্ছে আপনার স্ট্রেস এবং টেনশন আছে যেটার কারণে আপনার সাউন্ড স্লিপটা হচ্ছে না। সো আমরা আয়াতুল কুরসি পড়ে সূরা ফাতিহা পড়ে ঘুমাতে যাব, যারা আমরা ইসলাম ধর্মে আছি, আর যার যার অন্য ধর্ম যদি থাকে তাদের যেরকম ভাবে বলা আছে বলে আমরা ঘুমাতে যাব, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে কি, কোলিন এন্ড ভিটামিন B5 সাপ্লিমেন্ট খেতে বলছে। তার মানে হচ্ছে গিয়ে ভিটামিন বি কমপ্লেক্স গুলো থাকে বেশি কোথায়, ভেজিটেবলস এন্ড ফ্রুটস এর ভিতরে। তার মানে বোঝাতে চাচ্ছে মেয়েদের, মেয়েরা সাধারণত ভেজিটেবল আর ফ্রুটস খেতে সবচেয়ে বেশি কম খায়, হ্যাঁ সবচেয়ে কম খায়, এর খেতেই চায় না, এরকম আর কি বিষয়টা। সো এই জিনিসগুলো খেতে বলেছে ওমেন্স দের এই যে সেক্সুয়াল লাইফটাকে ঠিক রাখার জন্য, ঠিক আছে? আরেকটা হচ্ছে গিয়ে আচ্ছা যাই হোক, কোলিন সাপ্লিমেন্টে আর আমি গেলাম না, আপনাদেরকে আর পেইন না দিই। এইটুকু হচ্ছে আপনাদেরকে সিক্রেটস অফ আ হেলদি সেক্স লাইফ। এখন আসি যেটা আপনার পাবলিক হেলথ পার্সপেক্টিভে বেশ ভেরি ইম্পর্টেন্ট, যেটা দিয়ে আমাদের লেকচার আজকে শেষ হবে। আমাদের কিন্তু অ্যাকচুয়ালি 1.5 ঘন্টার লেকচার থাকে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, লেকচার যেটা শেষ হবে সেটা হচ্ছে গিয়ে হেলথ রিস্ক অফ সেক্সুয়াল বিহেভিয়ার। আপনি যখন একটা ফোরামে একটা গ্রুপকে জানাবেন যে হাই রিস্ক বিহেভিয়ার বাবা করোনা, তুমি বিয়ে করার আগে সেক্স করো না, তুমি অ্যানাল সেক্স করো না, তুমি ওরাল সেক্স করো না, কথাগুলো যখনই আপনি বলবেন তখন আপনাকে জিজ্ঞেস করবে যে সাথে সাথে যে কেন করবো না, তখন আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে যে এগুলোর মানে রিস্ক গুলো কি হতে পারে। সো প্রথমেই হবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদের জন্য, যেটা আমরা বাই বাই আপনাদেরকে জিজ্ঞেস করি, কারণ আজকের টপিকটাই হচ্ছে সেক্সুয়াল বিহেভিয়ার। সো এটার রিস্ক গুলো, হেলথ রিস্ক গুলো জানতে হবে। প্রথম যেটা আপনারা জানেন, ফিজিক্যাল রিস্ক কি হতে পারে, ফিজিক্যাল রিস্ক আনওয়ান্টেড প্রেগনেন্সি হতে পারে, এটা ব্যাখ্যার আমার প্রয়োজন নেই, আপনারা অলরেডি বুঝে গেছেন। দুই নাম্বার, তাদের STIs হতে পারে ইনক্লুডিং HIV/AIDS, এটাও ব্যাখ্যার প্রয়োজন নেই, এটা আমরা আলাদা যখন পড়বো তখন জানব। তিন নাম্বার, আপনারা জানেন HIV/AIDS, STI আর হেপাটাইটিস B, C, D একইভাবে ছড়ায়। সো হেপাটাইটিস বি হতে পারে সেক্সুয়াল অ্যাক্টিভিটির কারণে, হেপাটাইটিস বি হতে পারে, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখেন আর কি হতে পারে, হেপাটাইটিস সিও হতে পারে প্রাথমিকভাবে, তো বলা হয় এটা নিয়ে একটু এখনো টেস্ট মেস চলে, বাট বলা হচ্ছে বি সি হয় হেপাটাইটিস। এরপরে আর কি হতে পারে, সার্ভাইকাল এবং জেনিটাল ক্যান্সার হতে পারে। আপনারা জানেন হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এই একটা ভাইরাস HPV ভাইরাস খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশের সার্ভাইকাল ক্যান্সার, ওমেনদের সেকেন্ড লিডিং কজ অফ ডেথ অ্যামাং ওমেন, সো এটা হয় হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে। এবং এই ভাইরাসগুলো সে যদি নর্মাল লাইফ লিড করে তাহলে সাধারণত তার পার্টনারের কাছ থেকে আসে, সেই পার্টনারটা বাংলাদেশে হচ্ছে হাজব্যান্ড, আর সে যদি কমার্শিয়াল সেক্স ওয়ার্কার হতে পারে অথবা গার্লফ্রেন্ড হতে পারে, এরকম যদি হয় তাহলে তার পার্টনার হচ্ছে কমার্শিয়াল সেক্স ওয়ার্কারের জন্য কাস্টমার, আর তার গার্লফ্রেন্ডের জন্য হচ্ছে কি তাদের বয়ফ্রেন্ড, এদের কাছ থেকে এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আসতে পারে। ধারণা করা হয় যে ছেলে তার গার্লফ্রেন্ডকে মোটিভেট করে পার্টনার বানিয়ে ফেলে, সেক্স পার্টনার, ধারণা করা হয় সেই ছেলে আরো দুই একটা পার্টনার আছে এবং তারা সেক্স ওয়ার্কারের কাছে যায়, এটা তার সহজাত বিহেভিয়ার পাওয়ার চান্স বেশি। সো এইটা থিংকিং থেকে তখন চিন্তা করা হয় যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মাধ্যমে কিন্তু মেয়েদের সার্ভাইকাল ক্যান্সার হয় এবং সেকেন্ড লিডিং কজ অফ ডেথ, বারবার বলছি সার্ভাইকাল ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখেন আমরা যাই, এছাড়া আরো কিছু ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস বলে আমার ইনফেকশন হয়, STIs হয়, ঠিক আছে? এই এই কষ্টগুলো একটা মেয়ের যদি হতে থাকে সারাক্ষণ ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস, এক সময় তলপেটে ইনফেকশনটা ছড়িয়ে যাবে, যেটাকে আমরা বলছি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, সেখান থেকে একটা ক্রনিক পেইন হয়, সেই ক্রনিক পেইন হয়ে ইনফার্টিলিটিও ডেভেলপ করতে পারে, আবার যদি সে ওয়াইফ হয় তাহলে সারাক্ষণ ক্রনিক পেইনে ভোগা, তলপেটের ব্যথায় ভোগা একটা মহিলা, সে যে তার বাচ্চার ঠিক মতো দেখাশোনা করতে পারে না, হাজবেন্ডের টেক কেয়ার করতে পারে না, তার শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করতে পারে না, তখন দেখা যায় হাজবেন্ড তাকে আর বেশি দূর টানে না, বলে আমি তোমাকে নিয়ে আর থাকতে পারছি না, আমার ঘরের দেখাশোনা করার জন্য হলেও আমার দ্বিতীয় বউ দরকার। সো এই ধরনের একটা সমস্যা তখন পাবলিক হেলথ ইস্যু তৈরি হয়, সো এটা মাথায় রাখতে হবে। এছাড়া ক্ল্যামাইডিয়া হতে পারে, ঠিক আছে? জেনিটাল হারপিস হতে পারে। এই গেল হচ্ছে গিয়ে আপনার ফিজিক্যাল রিস্ক। এখন কিছু সোশ্যাল রিস্ক থাকে,
এই সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য। স্টিগমা, স্টিগমা মানে কি? নেগেটিভ অ্যাটিচিউড টুয়ার্ডস সামথিং অথবা টুয়ার্ডস পার্সন। স্টিগমা কথাটা কিন্তু আমরা জিজ্ঞেস করি মানেটা কি, স্টিগমা মিনস এনি কাইন্ড অফ নেগেটিভ অ্যাটিচিউড। যখনই আপনি জানতে পারবেন যে আপনার পাশের বাসার লোকটার এইচআইভি হয়েছে, আপনার সাথে সাথে ওর প্রতি একটা অভক্তি চলে আসবে, ওরে দেখলি আপনি কপাল চোখ মুখ কুচকায় বলবেন ক্যারেক্টারলেস, ফার্স্ট কথাটা এটা বের হয়ে আসবে। অথচ আমাদেরকে জানতে হবে যে শুধুমাত্র এইচআইভি আর এসটিআইস সেক্সুয়াল অ্যাক্টিভিটি দিয়ে ছড়ায়, এটা ছড়ায় ব্লাড ট্রান্সমিশনের মাধ্যমে, এটা ছড়ায় অ্যাক্সিডেন্টাল যে ইনস্ট্রুমেন্ট গুলো যদি ঠিক মতো স্টেরিলাইজ না করে আরেকজনকে ব্যবহার করা হয়, এটা আরো ছড়াতে পারে আপনার হচ্ছে গিয়ে ওই যে ইনজেক্টিং ড্রাগ ইউজার যারা আছে তারা একই শেয়ার করা। তো এই যে বিষয়গুলো শুধু যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির মাধ্যমে এটা ছড়ায় না, আর আমি পাশের বাসার ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা, বিশেষ করে মহিলা হলে তো স্টিগমাটা বেশি হয়, হ্যাঁ মহিলা চরিত্রহীন, হাজবেন্ড বের হয়ে চলে যায় কার সাথে যেন সেক্স করে, এই যে মানে একটা নেগেটিভ কথা, অথচ হয়েছে হয়তো বা তার বাচ্চা জন্মদান দিতে গিয়ে ব্লাড ট্রান্সমিশন লেগেছে সেখান থেকে আসতে পারে, সেটা হতে পারে, পসিবিলিটি বেশি। সো এই স্টিগমাটা হচ্ছে সোশ্যাল রিস্ক অফ হাই রিস্ক বিহেভিয়ার, ঠিক আছে, এটা একটা বিষয়। আচ্ছা এখন যাই, সাইকোলজিক্যাল কিছু কনসিকোয়েন্স হয় অবশ্যই, তার মেন্টাল হেলথ ইফেক্টেড হয় যখনই তার কোনো ডিজিজ কন্ডিশন হয়ে যায় এই সেক্সুয়াল হাই রিস্ক বিহেভিয়ারের কারণে, তখন তার অবশ্যই একটা ডিপ্রেশন কাজ করে, সোসাইটি থেকে যেহেতু আইসোলেশন করা হয় তাকে। সো তিন ক্যাটাগরিতে আমরা, আরেকটা আছে তিনটা চারটা, আরেকটা হচ্ছে কি রিলেশনশিপে একটা ইম্প্যাক্ট করে, ওই যে বললাম যে এইচআইভি হলে বা এসটিআইজ হলে ওয়াইফ হাজবেন্ডকে সন্দেহ শুরু করবে, হাজবেন্ড ওয়াইফকে সন্দেহ শুরু করবে এবং একটা অশান্তি শুরু হবে, রিলেশনশিপে একটা প্রবলেম শুরু হয়ে যায়। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং আলটিমেটলি এইটু এগুলোই হলো আপনার হাই রিস্ক বিহেভিয়ারের হেলথ রিস্কগুলো, ঠিক আছে। এখন তিন ভাগে আমরা, চার ভাগে পড়লাম, সোশ্যাল কি জানি ফিজিক্যাল রিস্ক পড়লাম, ডিজিজগুলো আর আনওয়ান্টেড প্রেগনেন্সি, এগুলো হচ্ছে সোশ্যাল রিস্ক, ফিজিক্যাল রিস্ক। সোশ্যাল রিস্কের মধ্যে মেনলি পড়লাম স্টিগমা, আর সাইকোলজিক্যাল রিস্কের মধ্যে পড়লাম সে যে ডিপ্রেসড হয়ে যায়, তার অনেক চিন্তা হতে থাকে। এই সো দিস ইজ অল অ্যাবাউট অ্যাকচুয়ালি টুডেইজ লেকচার। এখন আমাকে আগে একটু আপনারা শর্টে বলবেন আমরা আজকে কি কি জানলাম, একটু বলে ফেলে শর্ট করে বলবেন, হেডিং গুলো বললেই হয়, এই লেকচারটাতে আমরা কি কি জানলাম। সেক্সুয়াল বিহেভিয়ার যেমন পাবলিক হেলথ অ্যাপ্রোচ, হ্যাঁ রাইট, তারপর ক্যারেক্টারিস্টিকস অফ সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্টস, ইয়েস, হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার যেগুলো, রাইট, প্রথমে জানলাম, আমি একটু আপনার সাথে অ্যাড করি, ইয়েস থ্যাংক ইউ, প্রথমে আমরা জানলাম যে সেক্সুয়াল হেলথের সাথে পাবলিক হেলথ একটা অ্যাপ্রোচ আছে, এক স্লাইডে একটুখানি আমরা পড়লাম যেটা আমরা প্রত্যেকটাতে আলোচনা। দুই নাম্বার আমরা জানলাম যে সেক্সুয়াল বিহেভিয়ার কাকে বলে, কোনগুলো নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, এই যেগুলো নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, ভ্যাজাইনাল ইন্টারকোর্স, স্পিকিং, ফ্যান্টাসি, ডিজায়ার, এগুলো হচ্ছে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, ঠিক আছে। হোমোসেক্সুয়াল, হেটারোসেক্সুয়াল, এগুলোই তার ভিতরে, হেটারোসেক্সুয়াল হচ্ছে নর্মাল সেক্সুয়াল বিহেভিয়ার, হোমোসেক্সুয়ালিটি নিয়ে কোশ্চেন আছে, এটা আমরা পরে জানবো। এরপরে আমরা জানলাম যে কতগুলো সেক্সুয়াল বিহেভিয়ার ব্রেনের কোন জায়গাটা থেকে কন্ট্রোল হয়, এরপরে জানলাম কতগুলো হাই রিস্ক বিহেভিয়ার এর এক্সাম্পল, এবং এরপর জানলাম যে সেক্সুয়াল বিহেভিয়ার কয় টাইপের আছে, ওয়ান সেক্স বিহেভিয়ার, টু পার্সন সেক্স বিহেভিয়ার, সেগুলো কি কি, ইন্টারেস্টিং কিছু জিনিস জানলাম। তারপর জেনেছি ওই যে যেটা বললেন ক্যারেক্টারিস্টিক্স অফ সেক্সুয়ালি হেলদি অ্যাডাল্ট, অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স পড়েছি আমরা, আর লাস্টে জানলাম কিছু হেলথ বেনিফিট অফ টিপস জেনেছি, রাইট, বেনিফিট অফ সেক্স জেনেছি, সিক্রেট কিভাবে একটা হেলদি সেক্সুয়াল লাইফ মেনটেন করতে হয় সেখানে আমরা কিছু জেনেছি, লাস্টে আমরা যেটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট জানলাম যে কিছু হেলথ রিস্ক জানলাম, যেটা এই সেক্সুয়াল বিহেভিয়ার যেগুলো হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ার আছে তাদের সঙ্গে করলে আমরা কি কি পেতে পারি। এই হলো শর্টে আমাদের আজকের টপিক, এখন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আমাদের ক্লাস শেষ হবে। আমাদের ফর্মুলা বুঝতে পারছি না,
আরেকবার একটু স্যার রিপিট করেন প্লিজ। আমাদেরকে একটা সূত্র শিখিয়ে দিবেন বলছিলেন, ও পাবলিক আচ্ছা, কাজে ভেরি গুড। লাগবে। আর 5 মিনিট আছে, আমি সূত্রটা তাহলে বলে দিই। যে কোনো প্রিভেনশন, আপনারা যেহেতু পাবলিক হেলথের স্টুডেন্ট, আপনাদের প্রিভেনশনটা বেশি মাথায় রাখতে হবে। যে কোনো ডিজিজের, যে কোনো ইস্যুর প্রিভেনশন, নট অনলি ডিজিজ, ইস্যু, যেমন চাইল্ড অ্যাবিউস, যেমন জেন্ডার ভায়োলেন্স, জেন্ডার বেস ভায়োলেন্স, যেমন যে কোনো ডিজিজ আপনি প্রিভেনশন করবেন, আনওয়ান্টেড প্রেগনেন্সি প্রিভেনশন, এরকম যে কোনো ইস্যু পাবলিক হেলথের আপনি প্রিভেনশনের কাজ করতে হলে সূত্রটা হচ্ছে এরকম। নাম্বার ওয়ান, আপনাকে প্রিভেনশনের জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, এটা হচ্ছে প্রথম সূত্র। তাহলে কিসের উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে? যে ইস্যু সেটার উপরে। আপনি যদি এখন জেন্ডার বেস ভায়োলেন্স এর উপরে কাজ করতে চান, তাহলে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে জেন্ডার বেস ভায়োলেন্স এর উপরে। চাইল্ড অ্যাবিউজ এর উপরে করতে চাইলে চাইল্ড অ্যাবিউজ এর উপরে অ্যাওয়ারনেস করতে হবে। অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি প্রিভেন্ট করতে হলে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি উপরে আপনার অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। তাহলে আমি প্রথম করব অ্যাওয়ারনেস ক্রিয়েট, ক্রিয়েট অ্যাওয়ারনেস, এটা হচ্ছে সূত্র। এখন কাদের ভেবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো, তার মানে হচ্ছে টার্গেট গ্রুপ কারা, সেটা আপনি প্রজেক্ট অনুযায়ী বসিয়ে নেবেন। যদি চাইল্ড অ্যাবিউজ হয়, তাহলে কাদের ভিতরে আপনি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন? এক নাম্বার প্যারেন্টসদের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, বাচ্চাদেরকেও অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, সাথে কমন হচ্ছে সোসাইটি, কমিউনিটি, সোসাইটির ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এটা যদি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, তাহলে টার্গেট গ্রুপ কারা হবে? ঠিক তেমনি অ্যাডোলেসেন্ট গ্রুপ হবে, প্যারেন্টস হবে, কমিউনিটি এবং সোসাইটির মেম্বাররা হবে। কিন্তু এইখানে সাথে কি করতে হবে? স্কুলের টিচারদেরকে ইনভলভ করতে হবে। কেন? বাচ্চাদের চাইল্ড অ্যাবিউস প্রিভেন্ট করতে হলেও কিন্তু স্কুলের টিচারদেরকে ইনভলভ করতে হবে, কারণ তারা অনেক বেশি সময় ধরে স্কুলে থাকে। সো টিচাররা যদি এটা ওদেরকে শিখিয়ে দেয় যে আমাকে এসে জানাবে, বা তোমরা এটাকে না বলবে, অ্যাডোলেসেন্ট বিয়ে যদি হয়, চাইল্ড ম্যারেজ যদি হয়, তোমরা ফ্যামিলিকে না বলবে, এগুলো শিখাবে কিন্তু টিচাররা, টিচারদের কথা ওরা বেশি মানে। তাহলে আপনাকে প্রথম সূত্রটা হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, কিন্তু কাদের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবেন সেটা নির্ভর করবে আপনার বুদ্ধির উপরে, যে আপনি কি বিষয়টার উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাচ্ছেন, সেটা বুঝে আপনি বলতে থাকবেন। এখন যদি আপনাকে বলা হয় যে ডেলিভারিটা বাসায় যেন না হয়, ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়, সেটার উপরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, তাহলে কাদেরকে আপনার টার্গেট গ্রুপ করতে হবে? একটা হচ্ছে গিয়ে প্রেগনেন্ট মা, আরেকটা হচ্ছে গিয়ে ওই প্রেগনেন্ট মায়ের শ্বশুর বাড়ি, মানে ইনলজ, হ্যাঁ, শ্বশুর বাড়ির ফ্যামিলি, আরেকটা হচ্ছে গিয়ে সোসাইটি, কমন। তাহলে হয়ে গেল, গেল তাহলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবো। 2 নম্বর সূত্র হচ্ছে গিয়ে কিসের মাধ্যমে আমি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করবো, প্রোগ্রাম গুলো কি বলে, মেথডটা কি, যেমন ওরিয়েন্টেশন, ওয়ার্কশপ, অ্যাডভোকেসি অ্যান্ড সেমিনার, এগুলো হচ্ছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার ওয়ে। আমি ওরিয়েন্টেশন করব প্রেগনেন্ট মায়েদের সাথে এবং তার ফ্যামিলি মেম্বারদের সাথে, ওয়ার্কশপ করব, সেমিনার করব। সাধারণত ওয়ার্কশপটা করতে পারেন, সবার মধ্যেই করতে পারেন, তবে অ্যাডভোকেসি যে শব্দটা আমি ইউজ করলাম, এটা করতে হয় পলিসি মেকারদের সাথে। আপনি মনে রাখবেন অ্যাডভোকেসিটা হবে সবসময় পলিসি মেকারদের সাথে। তাহলে আমি আপনাকে দুটো সূত্র বললাম, প্রথম বলবো অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, তাদের টার্গেট গ্রুপ বলবো, এদের ভিতরে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। দ্বিতীয় সূত্র ছিল কোন পদ্ধতিতে করব অ্যাওয়ারনেস ক্রিয়েট, সেটা সেমিনার, ওয়ার্কশপ, এগুলো করব, আর অ্যাডভোকেসি করব। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে এই ওরিয়েন্টেশন গুলো যে করব, সেইখানে আরো একটা পদ্ধতি হচ্ছে, ওরিয়েন্টেশন সেমিনার ছাড়াও আরেকটা পদ্ধতি হচ্ছে মাস মিডিয়া ইউটিলাইজ করব। এই মাস মিডিয়া মানে কি? মানে হচ্ছে খবরের কাগজ, বিলবোর্ড, পোস্টার, লিফলেট, ব্রোশিওর, রেডিও, টেলিভিশন, এগুলো সবই মিডিয়ার, এই মাস মিডিয়ার মধ্যে রেডিও, টেলিভিশন, বিলবোর্ড, এগুলো মেইনলি। আর যেগুলো বললাম পোস্টার, লিফলেট, ব্রোশিওর, এগুলো হচ্ছে বিসিসি মেটেরিয়াল। বিসিসি মানে কি? বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন মেটেরিয়াল।
তাহলে 3 নম্বর সূত্র হচ্ছে আমি এই মেটেরিয়াল গুলো ইউজ করে অ্যাওয়ারনেস ক্রিয়েট করব। গেল, সবার শেষে বলতে হবে যে আমি পলিসি মেকারদেরকে সেন্সিটাইজ করব অ্যাডভোকেসির মাধ্যমে, যেন তারা কিছু আইন করে দেয় অথবা এমন কোন প্রোগ্রাম করে দেয় যেটা ওই ইস্যুটার জন্য প্রযোজ্য। এক্সাম্পল দিচ্ছি, আমি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি, তার আগে বাল্য বিবাহ আমি প্রিভেন্ট করব। সো আমি এখানে পলিসি মেকারদেরকে জানাবো অ্যাডভোকেসির মাধ্যমে যে অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি আর বাল্য বিবাহ কত খারাপ, তাহলে আপনারা অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি যাতে প্রিভেন্ট করা যায় সেটার জন্য বাজেট বরাদ্দ করেন, প্রোগ্রাম সেট করেন। এটা হলো পলিসি মেকারদেরকে জানানো। আর পুলিশ এবং আমাদের যে আইনের লোকজন আছে তাদেরকেও অ্যাডভোকেসি করে জানানো যে যেখানে বাল্যবিবাহ হচ্ছে সেখানে যেন আপনারা খবরেই চলে গিয়ে তাদেরকে অ্যারেস্ট করেন এবং তাদেরকে শাস্তি জরিমানা দেন, তাহলে এটা প্রিভেনশন। চাইল্ড অ্যাবিউজ, জেন্ডার বেসড ভায়োলেন্স, এখানে কিন্তু আইনের সহায়তা জরুরি। তাহলে সূত্রটা যদি আমি রিপিট করি, আমার সূত্র বলা শেষ। 1 নম্বর পয়েন্ট আপনারা বলবেন করতে হবে যে কোনো ইস্যু ক্রিয়েট করতে হবে, টার্গেট গ্রুপ কারা হবে, যেই যেই ইস্যুটার তাদের টার্গেট গ্রুপ হবে, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমরা কিছু সেমিনার, ওয়ার্কশপ এবং রাইট এবং কিছু মেটেরিয়াল ইউজ করব। তো ওয়েটা কি হচ্ছে, সেমিনার ওয়ার্কশপ অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। আর মেটেরিয়াল কি, যেটাকে কি বলে, মেটেরিয়াল গুলাকে কি বলে, বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন মেটেরিয়াল, গুড। এখন এটাকে বলে SBCC মেটেরিয়াল, মানে সোশ্যাল বিহেভিয়ারাল চেঞ্জ কমিউনিকেশন মেটেরিয়াল, একটা এস যোগ হয়েছে। যাই হোক, অসুবিধা নেই। তাহলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আমি এই মেটেরিয়াল গুলোও ইউজ করব, বিসিসি মেটেরিয়াল। আর কি করব, মাস মিডিয়া ইউজ করব। তারা কারা, মাস মিডিয়া কারা, পেপার, রেডিও, টেলিভিশন, গুড। রেডিও টেলিভিশনে কি বলবো, যে নাটিকা করে না, শিক্ষামূলক নাটিকা, রাইট, শিক্ষামূলক নাটিকা, গান, হ্যাঁ, ফোক সং, এগুলোর মাধ্যমে, এগুলোকে ইউটিলাইজ করে অ্যাড দেওয়ার মাধ্যমে করব। আর 3 নম্বর পয়েন্ট কি বলেছি, বা লাস্টের দিকে পয়েন্ট কি বলেছি, অ্যাডভোকেসি, গুড। কাদের ভিতর করতে হয় এটা অ্যাডভোকেসি, পলিসি মেকার, পলিসি মেকারদেরকে অ্যাডভোকেসি করতে হয় ওই পার্টিকুলার ইস্যু নিয়ে, যে আপনারা এটার স্পেশাল প্রোগ্রাম করেন, না হলে এগুলো আমরা ওনাদেরকে অ্যাড্রেস করতে পারবো। আর আইনের যারা আছেন তাদেরকেও আমাদেরকে একটু অ্যাডভোকেসি করতে হয়, সেন্সিটাইজ করতে হয় যে এই ধরনের কোনো ইস্যু হলে আপনারা প্রম্পট অ্যাকশন নেবেন, ইমপ্লিমেন্টেশন অফ ল করে। তাই এই ফর্মুলাটাকে যে কোনো ভাইভাতে জিজ্ঞেস করলে আপনারা যদি বলে দেন, তাহলে আপনারা অন্তত সব মুখস্থ রেখে, সব মনে রেখে বলার কোনো কারণ নেই, ঠিক আছে। জি ম্যাম, ওকে, গুড। তাহলে কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে শেষ করব। নেক্সট ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো থাকেন সবাই।